হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা আজকে কথা বলবো ইলিশ নিয়ে, কিন্তু সেই মূল আলোচনায় যাবার আগে আমি আমাদের সকলের পক্ষ থেকে আজকের আয়োজন এবং বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং আমরা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিড়ির পরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, দেশের প্রথিতযশা ধান বিজ্ঞানী ডক্টর তমাল্লতা আদিত্য, তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা আমরা তার এই অকালে চলে যাওয়াতে আমরা শোকাহত। আমরা তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা মহান স্রষ্টার কাছে তার আত্মার শান্তি কামনা করছি। আপনারা সবাই জানেন যে ডক্টর তমাল্লতা আদিত্য তিনি বিড়িতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার ইন্টারেস্টের জায়গা ছিল সেলুলার এবং বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং, এবং তিনি অনেক গবেষণা করেছেন দেশে এবং বিদেশে। তার গবেষণা অনেক অনেক গবেষণা হয়েছে এবং আমাদের আমাদের ধান সেক্টরে, ধানের ক্ষেত্রে তমাল্লতার অবদান বলে শেষ করা যাবে না। আমরা বিসেফ ফাউন্ডেশনও তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তিনি গত মাসেও আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন এবং ধান বিষয়ে কথা বলেছিলেন। আমরা আজকে বক্তারা নিশ্চয়ই তাদের বক্তব্যের সময়ও তমাল্লতাকে স্মরণ করবেন। আমরা আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একই সাথে স্মরণ করছি যে আজ 1 অক্টোবর প্রবীণ দিবস। এই প্রবীণ দিবস আমাদের দেশে, আমরা যদিও এখনো বলছি যে আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ হচ্ছে তরুণ, সেটা আমাদের জন্য আনন্দের, কিন্তু আমরা সবাই, আজকের যারা তরুণ তারাও এক সময় প্রবীণ হবে এবং আমাদের দেশে প্রবীণের সংখ্যাটাও নেহাতই কম নয়। আমাদের আমাদের অনেকেই আছেন যারা প্রবীণ, আমরাও হয়তো এক সময় প্রবীণ হব। এবং এই প্রবীণদের প্রতি আমাদের আমাদের বাংলাদেশের সমাজে আমি মনে করি একটা ইতিবাচক ভূমিকা এখনো রয়েছে। আমরা প্রবীণদেরকে এখনো প্রবীণ নিবাসে অত বেশি পাঠাতে আগ্রহী নই, কিন্তু তারপরেও শহুরে সমাজের মধ্যে এই প্রবণতাটা বাড়ছে। এটা কি বাস্তবতা নাকি একটা সাংস্কৃতিক ডেভিয়েশন আমি ঠিক জানি না, তবে আমার নিজস্ব মত হচ্ছে, আমার পার্সোনাল, এটা আমার একান্ত ব্যক্তিগত, আমি মনে করি প্রবীণদেরকে প্রবীণ নিবাসে পাঠানোটা কোনো ভালো সমাধান নয়। প্রত্যেক সন্তানের উচিত তার বাবা মার প্রতি খেয়াল রাখা, তার বাবা মাকে মাথায় তুলে রাখা এবং তারা যতক্ষণ পর্যন্ত আছেন আমাদের সঙ্গে তাদের তাদের এই অবস্থানটা যেন সুন্দর হয়, তার সেটা যেন আমরা আমরা এ করি। আমরা সকল প্রবীণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, সকল প্রবীণের কল্যাণ কামনা করছি এবং প্রবীণদের জন্য রাষ্ট্রের যে দায়িত্ব, আমি জানি, আমরা জানি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রবীণ ভাতা রয়েছে, কিন্তু দেশের বহু জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্রবীণ ভাতা ঠিক মতো পৌঁছে না এবং প্রবীণরা অনেক কষ্টে থাকে, বিশেষ করে প্রবীণ নারী, তারা কিন্তু খুব কষ্টে থাকে। আপনি যদি রাস্তায় ভিক্ষুকের সংখ্যাটা একটু খেয়াল করেন, আপনি যখন ভিক্ষুক দেখবেন তখন দেখবেন যে ভিক্ষুকদের একটা বড় অংশ প্রবীণ। এই কোভিড পরিস্থিতিতে আমাদের আমাদের এই প্রবীণরা হচ্ছে সবচেয়ে ঝুঁকিতে, যে কথাটা বলা খুব দরকার যে কোভিড, আনফর্চুনেটলি কোভিডে যেই বয়সটা সবচেয়ে রিস্ক গ্রুপ, সেই রিস্ক গ্রুপ হচ্ছে প্রবীণ। তারা চলে যাচ্ছেন, তাদের আক্রান্ত হচ্ছেন, তাদের ইমিউন সিস্টেমের কারণে হয়তো সেটা হচ্ছে, কিন্তু আমাদের আমাদের এই প্রবীণদের প্রতি বিশেষ করে লক্ষ্য রাখা উচিত, তাদের ফুড এবং অন্যান্য বিষয়গুলোতে আমাদের নজর দেওয়া উচিত। তো আজকে যখন আমরা ইলিশ নিয়ে যখন আমরা কথা বলবো, আমরা নিশ্চয়ই পুষ্টির কথাটাও বিবেচনা করব এবং এই পুষ্টির সাথে প্রবীণদের বিষয়টাও আমরা প্রাসঙ্গিক ভাবেই হয়তো আলোচনায় চলে আসবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। ইলিশ নিয়ে নাগরিক ভাবনা আজকে আমাদের এই যে আলোচনা, এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের সঙ্গে কথা বলবেন বাংলাদেশে যাকে আমরা ইলিশ গুরু হিসেবে অনেকেই জানি, ডক্টর এম এ ওহাব। ডক্টর এম এ ওহাবের একটা পরিচয় হচ্ছে যে তিনি আমাদের এই দেশে যে কৃষি ইলিশের যে বিকাশ সেখানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এই মুহূর্তে কাজ করছেন ওয়ার্ল্ড ফিশের ইকোফিস প্রকল্পের টিম লিডার হিসেবে এবং তিনি আমাদের সঙ্গে আছেন আজকে, ডক্টর ওয়াহাব, এম এ ওয়াহাব। আমাদের সঙ্গে আছেন ডিবিসি নিউজ এর এডিটর প্রণব সাহা এবং দৈনিক বণিক বার্তার ডেপুটি সিডি এডিটর শাহনওয়ার সাইদ শাহিন। এই অতিথিদেরকে নিয়ে আলোচনাটি সঞ্চালনা করবেন মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর সৈয়দ আরিফ আজাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আমি স্যারকেও স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর এম এ মজিদ। তিনি যুক্ত হওয়া মাত্রই আমরা তাকে যুক্ত করে নেব। আমি অনুরোধ করছি ডক্টর সৈয়দ আরিফ আজাদকে আজকের অতিথিদেরকে নিয়ে আলোচনাটি শুরু করার জন্য। দর্শক মন্ডলী, আপনারা থাকুন আমাদের সঙ্গে, মতামত দিন এবং আমরা সবাই মিলেই আমরা ইলিশ সহ আমরা আমাদের দেশের যে পুষ্টির চাহিদা, সেই পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের অবদানের বিষয়গুলো নিয়ে হয়তো আজকে আবার চমৎকার কিছু আলোচনা শুনবো। আমি ডক্টর সৈয়দ আরিফ আজাদকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জনাব রহমান মিটন, আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে ভাবে আমাদের দেশের যে পরিস্থিতি, ইলিশের প্রাসঙ্গিক ভাবনা এবং কৃষির ক্ষেত্রে বিভিন্ন লোকের অনেক অবদান রয়েছে যেটা আপনি শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। আমাদের ইরির যে ডাইরেক্টর মহোদয়া খুবই শক যে উনি হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা সবাই খুব ব্যথিত, তার প্রতিও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএফআরআই এর সাবেক ডিজি মহোদয়, স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনার অন্যতম আকর্ষণ প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব আগেই যুক্ত হয়েছেন, আপনি পরিচয় করে দিয়েছেন। দুজনেই আমার শিক্ষক, জনাব এম এ মজিদ এবং প্রফেসর এম এ ওয়াহাব, আমি তাদেরকে বিনম্র চিত্তে স্বাগত জানাচ্ছি। জনাব প্রণব সাহা, উনি যে দয়া করে আমাদের সময় দিয়েছেন এই জন্য আমি বিসিএফ এর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে আলোচনার একটা সিংহভাগ আমার মনে হয় যে তিনি দখল করবেন এবং নাগরিকদের পক্ষে, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে তার মনের ভাবনা ব্যক্ত করবেন। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে, উনি বরাবরের মতোই পেট্রন হিসেবে আমাদের সাথে যুক্ত থাকেন, আজকেও যুক্ত রয়েছেন, বাংলাদেশের একজন প্রতিজ্ঞাশা বিজ্ঞানী জনাব জয়নুল আবেদিন, মোহাম্মদ জয়নুল আবেদিন, তাকে আমরা শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক শ্রোতা, আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এই কারণে যে আজকের যে বিষয়টি, এটি বহুল আলোচিত বিষয় হলেও অনেকের আকর্ষণের বিষয় এবং বাংলাদেশের খুব কম মানুষই আছেন যারা ইলিশ নিয়ে ভাবেন না, চিন্তা করেন না। কারণ পৌষে পার্বণে জামাই ষষ্ঠীতে ইলিশ লাগে না, এরকম লোকের সংখ্যা বাংলাদেশে আসলে খুবই কম। পূজা পার্বণে এই যে সামনে আপনার দুর্গাপূজা আসছে, আমার মনে হয় যে আমাদের সনাতন ধর্ম অবলম্বন সেই ভাই বোনেরা নিশ্চয়ই ইলিশের প্রতি বিশেষ করে আকর্ষিত হবেন। এবং সুখের খবর হচ্ছে যে ইতিমধ্যেই আমাদের প্রতিবেশী দেশ ভারতে ইলিশ যেতে শুরু করেছে এবং এটা অনেকের মনের অনেক আকাঙ্ক্ষা। এই বিষয়ে আসলে আমাদের আলোচনা এবং ইলিশের অতীত, ইলিশের বর্তমান, ইলিশের ভবিষ্যৎ, আমাদের এই যে পৌষ পার্বণ, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অংশ ইলিশ। একসময় রমনার বটম হলে আমরা পান্তা ইলিশ নিয়ে বসে যেতাম, সেটা যদিও রাষ্ট্রীয় কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে আমরা অনেকেই বিরত হয়েছি। এটা একটা শুভ লক্ষণ যে পয়লা বৈশাখ আসলে কিন্তু পান্তাভাত দিয়েই হয়, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে হয়, এটা কিন্তু ইলিশ খাওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না, এগুলো আমরা অনেকেই এখন বুঝেছি। তো যাই হোক, আজকের এই আলোচনার প্রারম্ভেই আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং ইলিশ নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, ইকোফিশ নিয়ে আমারও সৌভাগ্য হয়েছিল তার সাথে কাজ করার, 2013 সাল থেকে বাংলাদেশে তিনি ইলিশ নিয়ে গবেষণা করছেন এবং বর্তমানে আমরা ওয়ার্ল্ডফিশের যে তথ্যটি পেয়েছি যে বিশ্বের 86% ইলিশ বাংলাদেশে প্রোডাকশন হয়, এটা কিন্তু তারই টিমের গবেষণার ফসল। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে জনারণ্যে এই সংবাদটি উনি ছড়িয়েছেন, দিয়েছেন একটি শুভ সংবাদ, শুভবার্তা। প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব, আপনি যদি দয়া করে আমাদের একটু বলেন যে ইলিশের অতীত এবং বর্তমান কি অবস্থায় আমরা দেখছি ইলিশকে, এই প্রসঙ্গে একটু গুরুত্ব দিয়ে যদি আপনি আলোচনার সূত্রপাত করেন তাহলে ভালো হয়। ধন্যবাদ প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব। অসংখ্য ধন্যবাদ সঞ্চালক মহোদয়, আজকের এই বিএসএফ এর সভাপতি মহোদয়কে শ্রদ্ধা জানিয়ে আমার সঙ্গে আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর এম এ মজিদ স্যার এবং আরো যে প্যানেলিস্ট বৃন্দ রয়েছেন তাদের সবাইকে
সালাম শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আশা করি আজকে আমার স্যার সহ সবাই এই আলোচনায় যোগদান করবেন। আমরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যেটি আজ বাংলাদেশের মানুষ যেন নতুনভাবে জেগে উঠেছে। এটি তাদের সংস্কৃতির, এটি তাদের গর্বের বিষয় যে বাংলাদেশে ইলিশ মাছ বেড়েছে। বাংলাদেশে অতীতকালেও ইলিশ মাছ ছিল এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশের ইলিশ অন্যতম মাছ, যেটি 70 সালের পর থেকে বিভিন্ন এম্বাংমেন্টস, ব্যারেজেস, পলিউশন নানাবিধ কারণে এর কমতে থাকে এর প্রোডাকশন, এবং এটি কমতে কমতে অনেকটাই নিচে চলে আসে এবং 2002-03 সালের দিকে 2 লক্ষ টনেরও নিচে নেমে আসে। তখন থেকেই গবেষণা অব্দ ফল গুলোকে একত্রিত করে সেগুলিকে কাজে লাগানোর লক্ষ্যে হিলসা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণীত হয় এবং সরকার এই প্ল্যানটিকে কাজে রূপ দেন। এবং এই প্ল্যানের আওতায় বাংলাদেশের যে নদী এবং মোহনা অঞ্চলগুলোতে ইলিশ ডিম ছাড়ে এবং ইলিশের বাচ্চারা লালিত পালিত হয়, সেই জায়গাগুলোকে অভয় আশ্রম ঘোষণা করা হয় এবং অভয় আশ্রমগুলোতে যাতে জাটকা মাছ না ধরা হয়, আবার মাছের বায়োলজির উপর ভিত্তি করে অপটিমাম ব্রিডিং সিজন নির্ধারণ হয় এবং সেই অপটিমাম ব্রিডিং সিজনে যাতে মা মাছ ধরা না হয় এবং সাথে সাথে জেলেদের যেন প্রণোদনা দেওয়া হয়, অ্যাওয়ারনেস বিল্ডিং সৃষ্টি করা হয়, অবৈধ জালগুলিকে তুলে নেওয়া হয়, এই সমস্ত নানান কর্মকাণ্ডের দ্বারায় ইলিশ 5% হারে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু মানুষের চাহিদা যে পরিমাণে এবং বাজারের যে চাহিদা সেটি পূরণে এটি সমর্থ ছিল না। তাই সরকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে দিয়ে নানাবিধ প্রকল্পের মাধ্যমে এর অব্যাহত অগ্রযাত্রা রাখেন। ইতিমধ্যেই 2014-15 সালের দিকে আজকে সঞ্চালক যে মুহূর্তে সে সময় ডাইরেক্টর জেনারেল ছিলেন ডক্টর সৈয়দ আরিফ আজাদ, তিনি ইউএসএডের ন্যাথান সেইস এবং ডক্টর ক্রেগ মেশনার ওয়ার্ল্ড ফিশের, তারা সম্মিলিতভাবে এ দেশের নদ নদীগুলোর জীববৈচিত্র্য রক্ষার জন্য তারা ইলিশকে একটি ফ্ল্যাগশিপ ফিশ হিসাবে গণ্য করে সৈয়দ আরিফ আজাদ এই প্রস্তাবটা দেন যে যদি ইলিশ যদি রক্ষা পায় নদ নদীতে, তাহলে জেলে সম্প্রদায় আসলে নদীতে নামে ইলিশ ধরতে। ইলিশ যখন সে পায় না তখন ইলিশের পোনা ধরে, ইলিশের পোনা যখন না পায় তখন যে মাছ যেভাবে পায় সবগুলিকে ধরে নিয়ে আসে। তাই যদি এই জেলেদেরকে সম্পৃক্ত করে যদি ইলিশকে রক্ষা করা যায় তাহলে অন্যান্য মাছও রক্ষা পাবে। তো তারপরে নানাবিধ কর্মকাণ্ড এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের সমন্বিত প্রচেষ্টার ফলে সেখানে ওয়ার্ল্ড ফিশের সুযোগ হয়েছিল ইকোফিশ নামক একটি প্রকল্প নিয়ে সরকারের এই প্রচেষ্টার সাথে যুক্ত হওয়া এবং সকল প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা এবং জেলে সম্প্রদায়ের সহযোগিতা, বাংলাদেশের প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিশেষ করে নৌপুলিশ, কোস্টগার্ড, সকলের সম্মিলিত প্রয়াস, যে প্রয়াসের নেতৃত্ব দিয়েছিলেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সাইদুল হক সাহেব এমপি, তার নেতৃত্বে আসলে এই জাগরণটি শুরু হয়েছিল। উনি চাঁদপুরে গিয়ে বিশাল এক প্রোগ্রাম করেন, অত অঞ্চলের মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে উনি কঠোরভাবে, উনি আগে ঠান্ডাভাবে সবাইকে পরামর্শ দিলেন এবং তার কঠোর অবস্থানটি জানালেন। ঠিক একই বছরেই উনি আবার এই সবাইকে নিয়ে, এমনকি সাবেক মাননীয় মন্ত্রী, বর্তমানে সংসদ সদস্য জনাব আমির হোসেন আমু এমপি মহোদয়কে সহ নিয়ে বিশাল একটি প্রোগ্রাম করলেন বরিশাল মেডিকেল কলেজ কনফারেন্স রুমে, কমন রুমে,
এবং সেখানে উনি একইভাবে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সামনে তুলে ধরলেন যে এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর শক্ত অবস্থান, তাই কোন রাজনৈতিক প্রভাব খাটিয়ে কারেন্ট জাল, বেহুন্দি জাল, এ জাত ইলিগাল জাল প্রয়োগ করা ব্যবহার করা যাবে না এবং মা মাছ এবং জাটকা রক্ষা কার্যক্রমকে শক্তিশালী করতে হবে। এই সমস্ত কর্মকাণ্ড এবং সর্বোপরি জেলেদের সহযোগিতার জন্য অতদ অঞ্চলের প্রায় 1,00,000 জেলেদের জন্য অল্টারনেটিভ লাইভলিহুড সাপোর্ট, বিকল্প কর্মসংস্থান এবং সরকার কর্তৃক যে চাল বরাদ্দ সেটি দেওয়ার জন্য আরো পদ্ধতি ভালো করা হয় এবং দেশের মধ্যে একটি জাগরণ হয়, সকল মিডিয়া এগিয়ে আসে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ তার কর্মযজ্ঞ নিয়ে এগিয়ে আসে, বাংলাদেশ ফিশারিজ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী বৃন্দ এগিয়ে আসেন, সকলের সম্মিলিত প্রয়াসে আমরা গ্র্যাজুয়ালি এর একটা উন্নয়নের লক্ষ্যমাত্রা লক্ষণ পরিলক্ষণ করি এবং যে ইলিশ 267,000 টন 2007-08 ছিল সেই ইলিশ 287,000 টনে চলে আসলো 14-15, এর পরের বছর দেখা যাচ্ছে একটু বৃদ্ধি পেয়ে 3,87,000, এর পরের বছরই 3,94,000 এবং সকলের সম্মিলিত প্রভাব সম্মিলিত প্রচেষ্টা একটা বাস্তব প্রতিফলন লক্ষ্য করা গেল। এরপরে প্রতি বছরই প্রায় 50,000 মেট্রিক টন থেকে 75,000 মেট্রিক টন, এখন গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে 2017-18 517,000 মেট্রিক টন, 19-20 550,000 মেট্রিক টন, এবারে আমরা আশা করছি হয়তো আরো ছাড়িয়ে যাবে। তো এই যে একটি অত্যন্ত ইতিবাচক ফলাফল লক্ষ্য করছি সেটি সম্মিলিত প্রয়াসের ফল, সেখানে সকলের কৃতিত্ব রয়েছে, সকলের প্রচেষ্টা রয়েছে, আমরা সবাইকে সাথে করে কাজ করেছি। আগে টাস্ক ফোর্স একা কাজ করত, এখন টাস্ক ফোর্সের পাশাপাশি সহ ব্যবস্থাপনা কার্যক্রমও চালু হয়েছে, এই উভয়ের প্রচেষ্টায় আমার মনে হয় এই সাফল্য এনে দিয়েছে। তবে এই সাফল্যের কারণে আমাদের কমপ্লেসেন্ট হয়ে তৃপ্ত হলে চলবে না, কারণ এটিকে ধরে রাখতে হবে এবং এর সামনে চ্যালেঞ্জগুলো কি আছে সে চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করা, চিহ্নিত করা এবং মোকাবেলা করে আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারি তার প্রচেষ্টা রাখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার অপেক্ষায় থাকব সঞ্চালক মহোদয়। ধন্যবাদ, আপনি আসলে এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করেছেন, শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এম এ ওহাব। এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে নেওয়া প্রয়োজন যে মৎস্য অধিদপ্তর এবং বিএফআরআই আসলে কিন্তু জন্মলগ্ন থেকেই ইলিশের নানা রকম গবেষণা এবং এর বিস্তার এর বিকাশে জড়িত, এবং আমি আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, আমরা 1999 সালে মৎস্য অধিদপ্তরে একটি প্রকল্প গ্রহণ করে তার নাম ছিল ফোর্থ ফিশারিজ প্রজেক্ট, ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক। এই ফোর্থ ফিশারিজ প্রজেক্টের একটা কম্পোনেন্টই ছিল ইলিশ গবেষণা, এবং ডক্টর জিসি হালদার নামে আমাদের একজন সম্মানীয় গবেষক এই টিমের নেতৃত্ব দিয়েছেন, তার গবেষণার যে ফলাফল সেটা খুব গ্ল্যাডলি ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ওন করে, এবং সৌভাগ্যক্রমে 2002 সালে আমি তখন মৎস্য অধিদপ্তরের এক্সটেনশন শাখায় কাজ করি, তখনকার মহাপরিচালক ছিলেন জনাব নাসিরুদ্দিন আহমেদ, উনি 2002 সালে আমাকে একটা দায়িত্ব দিলেন যে তুমি একটা অ্যাকশন প্ল্যান করো, আমাদের এই যে ফাইন্ডিংস গুলা আসলো এর উপর ভিত্তি করে আমাদের সামনে যেতে হবে। তখন আমরা একটা খসড়া প্ল্যান করে মন্ত্রণালয়ে পাঠাই, 3 অর্থবছরে বাংলাদেশে প্রথম হিলসা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান নামে মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়, এইটার যাত্রা কিন্তু তখন শুরু হয়। যাই হোক, আজকের আলোচনায় সবাই এখানে যুক্ত আছেন, সবার কাছ থেকে আমরা কথা শুনব, সবাই খুবই ব্যস্ত মানুষ, আমি খুবই বিব্রত বোধ করছি, অনেকেরই নানা রকম ব্যস্ততার মাঝেও আমরা তাদেরকে এখানে অনুরোধ করে নিয়ে এসেছি,
জনাব শাহিন, উনি ব্যস্ততার মধ্যেও বেশি ব্যস্ত। আমি অনুরোধ করব যে শাহিন, আপনি যদি দয়া করে আজকেই যে ইলিশের যে আলোচনা চলছে এবং ভারতের আমাদের ভাই বোনেরা যারা অপেক্ষা করছেন সামনে জামাই ষষ্ঠীর জন্য বা দুর্গাপূজার জন্য ইলিশের একটা ভাগ পাওয়ার, তারা নিশ্চয়ই একটা ইতিবাচক মনোভাব আমাদের প্রতি পোষণ করছেন, তো আমাদের দেশের মানুষ এই বিষয়ে কি ভাবছে, এই রপ্তানির বিষয়, তারপরে ইলিশের ব্যবস্থাপনা, বাজারের প্রাপ্যতা, একজন নাগরিক হিসাবে, আমি একজন সাধারণ নাগরিক, এখন আপনি একজন গুরুত্বপূর্ণ সংবাদদাতা পাশাপাশি দেশের একজন নাগরিক, তা আপনি এই বিষয়ে কি ভাবছেন, ইলিশ আসলে আমাদের কিভাবে এটার ব্যবস্থাপনাটা সামনের দিকে নেওয়া হচ্ছে? জনাব শাহনওয়াজ সাঈদ সাঈদ শাহিন। ধন্যবাদ আরিফ আজাদ স্যার, ধন্যবাদ আজকের আমাদের সম্মানিত আলোচক বৃন্দ আজকের এমন একটি সুন্দর আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনাটা খুবই সময় উপযোগী, যেমনটি আপনি বলছিলেন, ইলিশ আমাদের একটি জিও প্রোডাক্ট, এই অঞ্চলের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য একটি ঐতিহ্যের প্রোডাক্ট। সো সেই প্রোডাক্টটি যেহেতু বাংলাদেশে প্রায় 70-80% বাংলাদেশের উৎপাদন হচ্ছে, সো সেই জায়গাটি বাংলাদেশের একক কর্তৃত্ব রয়েছে। সো আমরা আমাদের কর্তৃত্বটি কতটুকু দেখাবো সেটি অনেকগুলো নির্ভরশীল প্যারামিটার আছে, সেই নির্ভরশীল প্যারামিটার গুলোকে বিবেচনায় আমি নিলাম না, সব নির্ভরশীল প্যারামিটার গুলোকেই বাদ দিলাম, দিয়ে যেটি আমার প্রয়োজন সেটি আমি মনে করি যে অবশ্যই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের ইলিশের মাধ্যমে একটি সুসম্পর্ক বজায় রাখার সুযোগ আমরা হাতছাড়া করাটা মোটেও উচিত হবে না। সেই জায়গাটিকে আমি বিবেচনা করে আমি বিস্তারিত ম্যানেজমেন্টের যে বিষয়টি বলতে বলেছেন আমি সেটিতেই যাব আলোচনার। আমার একটু ইন্টারনেটের দুর্বলতার কারণে আমি পুরোটাই শুনতে পারিনি, তবে যে জিনিসটা আমি ওয়াহাব স্যারের আলোচনার সূত্রপাত করতে চাই সেটি হলো ইলিশ মাছ উৎপাদন কিংবা আহরণের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটি হলো একটি অভয়াশ্রমের সংরক্ষণ, আরেকটি হলো এর সাথে যে জড়িত যে জেলে সম্প্রদায় তাদের আর্থসামাজিকের উন্নতিকরণ। দেখুন, বাংলাদেশ গত কয়েক দশকের ব্যবধানে অর্থনৈতিক স্বাবলম্বিতার সূচকের নানান প্যারামিটারে অনেক উল্লম্ফন হয়েছে, কিন্তু যে জেলে 1 লাখ থেকে 2 লাখ টন মাছ উৎপাদন করত তারা এখন 5 লাখ টনে উন্নীত করেছে মাছের উৎপাদন, তাদের কি উন্নতিটা হয়েছে একবারে কি আমরা খেয়াল করেছি? তাদের আর্থসামাজিক অবস্থানটা কোথায় গেছে? তারা যে দাদন নিয়ে মাছটি ধরতে এখনো সেই দাদন নিয়েই মাছ ধরে, তাদের যে কুড়ে ঘরটি ছিল সেই কুড়ে ঘরটি আছে, অর্থাৎ তাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই। বাংলাদেশের নানান সূচকের নানান ইলিশের গল্পে আছে, কিন্তু ওই গল্পের পিছনের কারিগর যে মাছ ধরছে তাদের উন্নতি কিন্তু হয় নাই। সুতরাং আমরা যে স্বপ্নটা দেখছি উৎপাদন বাড়ানোর, সেটি আসলে কতটুকু টেকসই হবে সেটির একটি বড় প্যারামিটার কিন্তু এরা। সো সেটি যদি আমরা উন্নতি না করতে পারি, আমার মনে হয় উৎপাদনটি সামনের দিনে ধরে রাখাটা চ্যালেঞ্জিং হবে। আরেকটি তো বৈজ্ঞানিক ভাবে যে বিষয়টি অফিসার বলেছেন যে আমাদের অভয়াশ্রম যেটি ধরে রাখা প্রয়োজন, অভয়াশ্রমকে সংরক্ষণ করা প্রয়োজন। আমরা গত কয়েকদিন আগে একটি রিপোর্ট করেছিলাম যে একটি অভয়াশ্রম বাড়তি হওয়ার কারণে এটার আসলে প্রভাবটা কি ছিল, সেখানে কি ধরনের মাছের উৎপাদনশীলতা বেড়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। সো একটি অভয়াশ্রম পুরো মাছের সিস্টেমটাকেও পরিবর্তন করে দিতে পারে, উৎপাদন ব্যবস্থাপনাটাকে পরিবর্তন করে দিতে পারে। সেই অভয়াশ্রম নতুন কোনো অভয়াশ্রম তৈরি করার প্রয়োজন আছে কিনা, কিংবা যে অভয়াশ্রমগুলো আছে আমরা যে পন্থায় এবং যে ব্যবস্থাপনায় সংরক্ষণ করছি সেটির আরো কোনো বৈজ্ঞানিক গ্রুপ আছে কিনা, কিংবা উন্নত পদ্ধতি আছে কিনা সেটি নিয়ে কিন্তু গবেষণা হওয়া প্রয়োজন। আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে এই সময়টায় মাছ ধরা যাবে না, কিন্তু গত এক দশকে দেখলাম মাছ ধরার সময়টা কিন্তু বাড়ানো কিংবা কমানো কিংবা 3টি মৌসুম বা 2টি মৌসুম করা হয়েছে। সো এটির বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও কিন্তু প্রয়োজন, যেটি যেগুলো আমরা করছি সেইগুলো আসলে পর্যাপ্ত কিনা, সেইগুলো আসলে আমাদের জন্য সুফল কতটুকু বয়ে আনছে কিংবা এর চেয়ে ভালো সুফল আমরা পেতাম কিনা, সেগুলো কিন্তু বিশ্লেষণেরও প্রয়োজন আছে। তা না হলে একজন একটি পদ্ধতি, একজন একটি উদ্ভাবন, একজন একটি ম্যানেজমেন্ট দেখিয়ে দিল এবং সেটি আমরা প্রয়োগ করতে থাকলাম, তাহলে কিন্তু ভবিষ্যতে টেকসইয়ের এক ধরনের আমাদের দুর্বলহীনতা দেখা দিবে বলে আমি মনে করি আর কি। তো সেই জায়গাটাই ব্যবস্থাপনাটার এই 2টি পার্ট আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যে অভয়াশ্রম সংরক্ষণ এবং এটার বৈজ্ঞানিক ভাবে সংরক্ষণ এবং টেকসই ভাবে, আরেকটি হলো যে এই ইলিশ মাছের উৎপাদনের যারা মূল কারিগর কিংবা আমরা বলি যেটাকে মূল মানুষ, তাদের আসলে ইলিশ উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেল, তাদের অর্থনৈতিক অবস্থাটা কতটুকু বৃদ্ধি হলো সেটির কিন্তু মূল্যায়নের প্রয়োজন আছে, তা না হলে আমাদের সামনের দিনের ঝুঁকি কিন্তু থেকেই যাবে। দ্বিতীয়টি যে বিষয়টি হলো ওই যে জেলেদের জন্য বিভিন্ন সময় যখন আমরা কিনা মাছ ধরা বন্ধ রাখছি, সেই সময়গুলোতে আসলে জেলেদের যে সহায়তাগুলো দেয়া হচ্ছে সেটি নিয়ে আসলে কতটুকু সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যাচ্ছে। কারণ আমরা এর আগে 2016 সালের দিকে খুব সম্ভবত পিপিআরসি একটি গবেষণা করেছিল, সেখানে দেখিয়েছিল তারা যে যে চাল কিংবা যে সুবিধাগুলো দেওয়া হয় সেখানে নানান ধরনের অব্যবস্থাপনা এবং ত্রুটি রয়েছে। তো সেই তা একজন জেলের জন্য যদি 50 কেজি চাল বরাদ্দ হয় এবং দিন শেষে সে যদি 30 কেজি কিংবা 20 কেজি যায় অ্যামাউন্ট পায়, তার জন্য বরাদ্দকৃত চালটা যদি না পায় তাহলে কিন্তু সে দিন শেষে জাটকা মাছটাই ধরতে যাবে। তো তারও কিন্তু পেটের দায় আছে, সেই দায়টি আমরা কতটুকু রক্ষা করতে পারছি, কতটুকু রিমুভ করতে পারছি সেটি কিন্তু ভাবনার বিষয় আছে। আমি একজন নাগরিক হিসেবে যেটি মনে করি ওই জায়গাটিতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। সরকারের দিক থেকে আমার যেটি খুব বড় আশাবাদের বিষয় সেটি হলো যে সরকার সবসময় চেষ্টা করছে যে এই ধরনের সুবিধাগুলো বাড়ানো কিংবা এই ধরনের মানুষগুলোকে আরো অন্তর্ভুক্তিমূলক করার, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে গিয়ে আমরা যে দুর্বলতাটা সবসময় সব জায়গায় দেখতে পাই এটিও তার ব্যতিক্রম নয়। সো এই জায়গাটি আমাদের ব্যবস্থাপনার উন্নতি করা প্রয়োজন। আরেকটি হলো সম্প্রতি আমরা যে জিনিসটি দেখেছি যে বিপণনের যে দুর্বলতাটা, যেটি বিপণনের দুর্বলতা প্লাস প্রতারণা, সেই জায়গাটাও কিন্তু আমাদের এক ধরনের ভোক্তা হিসেবে আমি মনে করি যে কেয়ারফুল হওয়া প্রয়োজন। আপনারা বিজ্ঞানীরা যারা আছেন তারা আরো কতটুকু এটি ব্যাখ্যা দিতে পারেন? সেটি হলো যে চাঁদপুরের ইলিশ, বরিশালের ইলিশ, পদ্মার ইলিশ, এই বলে যে মার্কেটে যে মিথটা চলছে এখন প্রতারণার মিথ, সেটিকে রোধ করার জন্য আসলে আমরা কতটুকু পদক্ষেপ নিচ্ছি আর কি। সো ধান গবেষণা যেমন ধানের জাত কিংবা ধান নিয়ে এক ধরনের স্পষ্টবাদিতা আছে, ওইরকম মাছ নিয়ে, ইলিশ মাছ নিয়ে আমাদের জাত কিংবা ভ্যারাইটাল ডেভেলপমেন্ট কিংবা ভোক্তার কাছে যেটি পৌঁছাচ্ছে সেটি আসলে কতটুকু কি জাত সেটি আইডেন্টিফিকেশনটা আরো স্পষ্টীকরণ করে আমি মনে করি সেটি মনে হয় মৎস্য অধিদপ্তর করতে পারে চাইলেই, যাতে এই যে প্রতারণার মিথ যেটি চলছে বাজারে সেটি যাতে না হয় আর কি। তো ওই জায়গাটাই আমার বলার জায়গা। আরেকটি সম্প্রতি গণমাধ্যমে যে খবরটি এসেছে সেটি বেশ আমি ভোক্তা হিসেবে একটু হতাশার মধ্যেই পড়ছি, সেটা হলো যে ইলিশের স্বাদ কমে যাচ্ছে আর কি। সো ইলিশের স্বাদ আসলেও কমছে কিনা, কোনটা কমছে, কতটুকু কমছে সেটির বৈজ্ঞানিক ব্যাখ্যা বিএফআরআই কিংবা মৎস্য অধিদপ্তর দিতে পারতো তার পরিপ্রেক্ষিতে, কিন্তু সেই জবাবটি এখনো দেয়নি। সো এখানে এক ধরনের ধোঁয়াশা আছে, সো ওটির ব্যাখ্যা কিন্তু প্রয়োজন, না হলে মানুষ কিন্তু আবার ইলিশ বিমুখ হয়ে যাবে। সো আমাদের যে টোটাল মাসের যে কনজাম্পশন 30-35 লাখ টন হয় এবং পোস্ট হারভেস্ট লস বাদ দিলে আমাদের যে 25 লাখ টন থাকে, সেটা জায়গাতে কিন্তু ইলিশের একটা বড় ধরনের অবদান আছে। ফলে 8 ভাগের 1 ভাগ কিন্তু এখন ইলিশেরই অবদান আমরা বলতে পারি। সো মানুষ যদি আবার ইলিশ এটি খাওয়া ছেড়ে দেয় তাহলে অন্য মাছের উপরে চাপ পড়বে, তখন কিন্তু বাজারে ইনফ্লেশনারি ইম্প্যাক্ট তৈরি হবে, তখন কিন্তু আবার মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে মাছ, অন্যান্য মাছের দাম। সো মাল্টিপল ইফেক্ট আছে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে, নানান ইস্যুর পরিপ্রেক্ষিতে, সেই জায়গাগুলো আসলে প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন আমাদের মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, মৎস্য বিপণন প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্টদের মধ্যেও আসলে এই যে মিথ প্লাস এক্সপোর্ট প্লাস অভয়াশ্রম সংরক্ষণ প্লাস হলো যে আমাদের প্রসেসিং কিংবা আমরা যেটা বলি বিপণন জনিত যে বিষয়গুলো সেইগুলোর মধ্যে একটি সামগ্রিক সমন্বয় প্রয়োজন। সেটি হলে আমার মনে হয় ইলিশের স্বাদ শুধু বাংলার মানুষ নয়, ইলিশের স্বাদ পার্শ্ববর্তী দেশগুলোও পাবে। এবং আমরাও আমার ব্যক্তিগত চাওয়াটা হলো যেহেতু আমাদের একচ্ছত্র আধিপত্য আছে এই মাছটির উৎপাদনের ক্ষেত্রে, আমরা কখনোই চাইবো না অন্যদেরকে যাদের সুযোগ আছে তাদেরকে পরিপূর্ণ সুযোগ বঞ্চিত করতে। হ্যাঁ, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দিব, কিন্তু সেটা অবশ্যই আমাদের তাদের পরিপূর্ণ চাহিদা অনুযায়ী হবে না, তারা অনেক বড় দেশ, তাদের অনেক ডিমান্ড বেশি। সো সেই ডিমান্ডটা হয়তো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু তারা যাতে একেবারে বঞ্চিত না হয় সেটিও
আমাদের দিক থেকে ভাবা উচিত বলে আমি মনে করি। এটুকুই আপাতত, পরে কোনো বিষয়ে কোশ্চেন রাখলে আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব শাহিন, আপনি অনেকগুলো প্রসঙ্গ এনেছেন, তার মধ্যে আমার কাছে খুবই হৃদয়গ্রাহী এবং মর্মস্পর্শী বিষয়টা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই ইলিশ যারা আহরণ করেন, ইলিশ নিয়ে যারা দিন রাত কাটান, আজকে যারা ঝঙ্গা ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সাগরে ঝাঁপ দিয়ে যারা ইলিশ ধরেন, আজকে পায়রা নদীতে যারা এই ঢেউয়ের সাথে যুদ্ধ করেন, আসলে তাদের জীবন মান কেমন আছে, এটা খুবই প্রাসঙ্গিক একটা ভাবনা, এবং এটার আলোচনার জন্য আমরা আবার যাব। আমাদের প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব হাসান উনি একটা প্রজেক্টের কাজও করছেন, উনি আশা করি এই বিষয়ে কিছু সর্বশেষ হালনাগাদ তথ্য সবাইকে জানাতে পারবেন। আপনি আরো প্রসঙ্গ এনেছেন, বিশেষ করে অভয়াশ্রমের প্রসঙ্গ, বিপণনের প্রসঙ্গগুলা, এগুলো খুবই প্রাসঙ্গিক। বিভাগ খুব গুরুত্বের সাথে বিবেচনা করবে। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় বিজ্ঞানী ডক্টর এম এম মজিদ, যিনি বিএফআরআই এর সাবেক মহাপরিচালক, দীর্ঘদিন মাছ নিয়ে ছিলেন এবং এখনো আছেন নানাভাবে পরোক্ষভাবে। আমি তার কাছে সবিনয়ে প্রশ্ন করতে চাই যে আমাদের ইলিশের এই সংরক্ষণ, বিশেষ করে অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়টা বর্তমানে যেভাবে হচ্ছে, সেই বিষয়ে আপনার অবজারভেশন কি, এবং ভবিষ্যতে আমাদের আরো কিছু করণীয় আছে কিনা বলে মনে করেন কিনা, এই বিষয়ে যদি আমাদের কিছু দয়া করে আলোকপাত করেন। ডক্টর এম এ মজিদ স্যার, উনি সাময়িক ভাবে কি বিচ্ছিন্ন হয়ে গেলেন কিনা বুঝতে পারছি না। না স্যার আছেন, মিউট করা হয় নাই স্যার, একটু আবার। জি স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে এখন। আমার কথা কি স্যার শুনতে পেয়েছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, হ্যাঁ আমি আমি শুনতে পেয়েছি। আপনি কি আমার আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা 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 যা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমি মাঝখানে আমার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমি প্রফেসর ওয়াহাবের কথা পুরোটা শুনতে পারি নাই, তবে আমি শাহিন সাহেবের কথা শুনতে পেরেছি। আর সূচনা বক্তব্য আপনার যেটা অত্যন্ত চমৎকার ছিল সেটাও আমি শুনেছি। তো আমি ডক্টর আরিফ আজাদের সাথে একটু যুক্ত করতে চাই, ইলিশের যে গুরুত্বটা সেটা আমি একটু বলে তারপরে আমার অভয়াশ্রম ব্যবস্থাপনা এবং এই বিষয়টা একটু দিকে আসতে চাই। ইলিশ মাছের যে গুরুত্ব, এর যে সাংস্কৃতিক, খাদ্য এবং ঐতিহ্যগত বৈশিষ্ট্য, এটি আপনি আপনার সূচনা বক্তব্য যথেষ্ট ভালোভাবে তুলে ধরেছেন। তারপরেও আমি যেটি বলতে চাই যে দেখেন আমাদের মোট উৎপাদনে বর্তমানে ইলিশের অবদান হচ্ছে 12%, এখানে রুজাতীয় মাছের অবদান 33%, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে রুই ইলিশ মাছ 12%, এরপরে আছে পাঙ্গাস, এটি একটি গুরুত্বপূর্ণ, এটি 10.5%, তেলাপিয়া প্রায় 9%, চিংড়ি মাছ প্রায় 6%, জিওল মাছ এগুলো 3%-এর উপরে আছে। তার মানে ইলিশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মৎস্য সম্পদ বাংলাদেশে, এবং এটা জিআই ইন্ডেক্স যেটা সায়েন্স অফ বলছেন সেটা আছে, এটা ভৌগোলিক সম্পদ এবং আমাদের জাতীয় মাছ। কাজেই সার্বিক দিক থেকে অর্থনৈতিক, খাদ্য, সাংস্কৃতিক, ঐতিহ্যগত সব দিক থেকে ইলিশের গুরুত্বের অবদানের কোনো শেষ নেই। এটি ইলিশের গবেষণাটা দেরিতে হলেও শুরু হয়েছে, তবে 80-এর দশকের মাঝখান থেকে ধারাবাহিকভাবে ইলিশের গবেষণা চলে আসছে। এখন সেখানে উৎপাদনের ধারাবাহিকতা প্রফেসর ওয়াহাব সাহেব বলেছেন, অত্যন্ত সুযোগ্য ব্যক্তি, যে 50-এর দশকে এর উৎপাদন 1-1.5 লক্ষ টনের মতো ছিল, এরপরে যে 60-70-এর দশক তখন কিছু নিম্নমুখী পরিবর্তন হয়, 80-এর দশকে আবার এর উৎপাদনটা বৃদ্ধি পেতে শুরু করে। সেখানে 80-এর দশকে 85-96, 85-86 তখন উৎপাদন ছিল বিএফআরআই যে হিসাব, এই বিএফআরআই হিসাব অনুযায়ী 2,30,000 টন, তখন মোট মৎস্য উৎপাদন ছিল 8 লক্ষ টন।
আমার কথা কি পরিষ্কার হচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, 8 লক্ষ টন, তার মানে 30%, শতকরা 30% ছিল ইলিশের অবদান। এখন মাছের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তবে সেই অনুপাতে কমে গেছে, 30% থেকে বর্তমানে 12% এসেছে। কিন্তু এর গুরুত্ব কোনোক্রমেই কমে নাই, যেখানে 2 লক্ষ 30 লক্ষ 2 লক্ষ 30 হাজার টন ছিল বা 2 লক্ষ টাকা কাছাকাছি ছিল, সেইখানে এখন 5 লক্ষ টনের উপরে ইলিশ মাছ উৎপাদন হচ্ছে প্রায়, অর্থাৎ দ্বিগুণের মতো বৃদ্ধি পেয়েছে। গত 11 বছরে এর উৎপাদন বেড়েছে প্রায় 80%। এই যে যে বেড়েছে, এটার ব্যবস্থাপনার কারণেই, বিশেষ করে যে এত আগে দ্বিতীয় পর্যায়ে ডক্টর আরিবাজার সাহেব বলেছিলেন যে ইলিশ ব্যবস্থাপনা পদ্ধতি বা হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, এর যে ইমপ্লিমেন্টেশন, এর যে বাস্তবায়ন, এর ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এর আগে কিন্তু জাটকা নিয়েও কোনো কথাবার্তা হয় নাই, মা ইলিশ মাছ ধরা বন্ধ করে এটা নিয়েও কোনো কথাবার্তা হয় নাই, এই বিষয়ে কোনো পরিকল্পনা ছিল না। আরিফাজার সাহেব জানবেন যে 1985-86 সন থেকে আইডিআরসি সহায়তা পুষ্ট একটি প্রকল্প বিএফআরআই বাস্তবায়ন করে 3 বছর মেয়াদী 1989-90 পর্যন্ত। এখানে একটি প্রাথমিক ইলিশ ব্যবস্থাপনা গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, সেটি 90 সনে সরকারের কাছে দেওয়া হয়েছিল, বিশেষ করে যে জাটকা মাছ এবং মা মাছ ধরা বন্ধ করা ন্যূনতম পক্ষে একদিন, বলা হয়েছিল যে প্রজনন ক্ষেত্র এবং বিচরণ ক্ষেত্র সবকিছু আইডেন্টিফাই করে বলা হয়েছিল, যদি নানান্তরণ সম্ভব না হয় সব অন্তত 7 দিন, 7 দিন না হলে 3 দিন, 3 দিন না হলে অন্তত সিম্বলিক 1 দিন যেন করা। তো সেটা সেই সময় সেইভাবে সকলের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে ততটা গুরুত্ব পায়নি, কারণ অতটা আকাল তকল ছিল না। পরবর্তীতে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এবং কমনওয়েলথ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন অস্ট্রেলিয়া, তাদের সহযোগিতায় 1995 থেকে 2000 সন পর্যন্ত বিয়ে করে আরেকটি ধারাবাহিক প্রকল্প, গবেষণার প্রকল্প এগুলি বাস্তবায়ন করে, সেখানে আরেকটি দ্বিতীয় দফা ইলিশ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করা হয়, সেটি আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন দ্বিতীয় পর্যায়ে দায়িত্ব পালন করতেছিল তখন একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটি চূড়ান্ত করা হয়। চূড়ান্ত পর্যায়ে এটা ছিল না, সেখানে একটি সিদ্ধান্ত ছিল এটা কে মৎস্য অধিদপ্তর আরো এক্সামিন করবে, এক্সামিন করে 1 মাসের মধ্যে এটা রিপোর্ট দিয়ে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা সে করবে। ইতিমধ্যেই যেটি আরিফ সাহেব উল্লেখ করলেন, মৎস্য অধিদপ্তর চতুর্থ মৎস্য প্রকল্পটি হাতে নেয়, এটা একটি ওয়ার্ল্ড ব্যাংক এবং জিএফ প্রকল্প ছিল, সেখানে একটি ইলিশ কম্পোনেন্ট ছিল, সেই ইলিশ কম্পোনেন্টে ডক্টর হালদার বিএফআরআই বিজ্ঞানী ছিলেন, বিএফআরআই এবং ডিওএফ মৎস্য অধিদপ্তর তারা মিলে এটাকে আবার রিফাইন করার জন্য আরেকটি গবেষণা প্রোগ্রাম হাতে নেয়। তারপরে 2003-04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 
অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। 11 এপ্রিল 2004 সেটি অনুমোদন হয় এবং 2004-05 থেকে বছর হয়তো বলেছেন শুনতে পাইনি, 4-05 থেকে সেটা বাস্তবায়ন হচ্ছে। এই যে এই বাস্তবায়ন, সেখানে বাস্তবায়নের পর্যায়টা ছিল প্রথমত ছিল জাটকা সংরক্ষণ। এটি একটি ব্যাপক, এটি একটি ব্যাপক বিষয় এই জাটকা সংরক্ষণ। আর দ্বিতীয় পর্যায়ে এসেছে ইলিশ স্যাংচুয়ারি, ইলিশের যে অভয়াশ্রম সেগুলি স্থাপন। প্রথম পর্যায়ে 4টি স্থাপন করা হয় বিএফআরের শেষে সুপারিশের ভিত্তিতে, দ্বিতীয় পর্যায়ে আরো 2টি, এই মোট 6টি ইলিশ অভয়াশ্রম স্থাপন করা হয়। এবং প্রথম দফায় 11 দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়, দ্বিতীয় দফায় এখন চলতেছে 22টি। সেই অক্টোবর এবং নভেম্বর অর্থাৎ আশ্বিন মাসের যে ভরা পূর্ণিমা, সেই পূর্ণিমার হিসাব অনুযায়ী যেটা করছে। এরপরে এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত গবেষণা করেছে ওয়ার্ল্ড ফিশ, তারা বিএফআর এর সাথেও যৌথভাবে, আমরাও তাদের সাথে বিএফআর তাদের সাথে যৌথভাবে কাজ করেছে। এটি একটি যেটা বললেন যে
সমন্বিত ব্যবস্থার প্রেক্ষিতে কিন্তু এই পর্যায়ে এসছে। এখন যে ব্যবস্থাপনা, তার মধ্যে আছে যাত্রা সংরক্ষণ মার্চ এপ্রিল মাস, তারপরে আছে যে সেপ্টেম্বর অক্টোবর মাসে মা মাছ সংরক্ষণ, এটি ধরা যাবে না, কোনো মাছ ধরা যাবে না, পরিবহন করা যাবে না, বিপণন করা যাবে না ইত্যাদি আমরা এখন সবাই জানি। মৎস্য তো রেগুলার ব্যাপকভাবে এটা বাস্তবায়ন করছে স্থানীয় প্রশাসনের সহযোগিতায়, সকলের সহযোগিতায়। সেই প্রেক্ষিতে এখন যে জিনিসটা এসছে, ইতিমধ্যে ওয়াইল্ড ফিশের যে সুপারিশ, সেই সুপারিশ মালার আলোকে সমুদ্রে 65 দিন মাছ ধরা বন্ধ করা হয়েছে। এর অর্থটা দাঁড়াচ্ছে 65 দিন মাসে 2 মাসের উপরে, 2 মাস ওদিকে প্রায় মা মাছ ধরা প্রায় 1 মাস 22 দিন, তো 3 মাস এদিকে জাটকা 2 মাস, 5 মাসের উপরে কিন্তু এখন ইলিশ মাছ ধরা কার্যত বন্ধই থাকে। এখানে ব্যবস্থাপনার বিষয়টা আসছে। ব্যবস্থাপনার দিকে যদি আমি বলি, 3টি বিষয় এখানে আমাদের ব্যবস্থাপনার ইস্যু। একটি হচ্ছে ইলিশ মাছ, ইলিশ সম্পদ, এটি একটি ব্যবস্থাপনার বিষয়। এরপরে ইলিশ জেলে, ইলিশ জেলে এবং ইলিশ বিপণনের সাথে যারা জড়িত ইলিশ ব্যবসায়ী, তাদের ব্যবস্থাপনা। এরপরে সরকার, সরকার মৎস্য দপ্তর বা বিএফআরআই বা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান যারা আছে, এদের মাধ্যমে যে এটা আপনার ব্যবস্থাপনা করা, সেখানে বর্তমানে যে ব্যবস্থাগুলি আছে অত্যন্ত ভালো ব্যবস্থা। এটি মজিদ স্যার মনে এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, 3টি বিষয় সেখানে, যে জেলে যার জেলেদের আয় কিন্তু এই সমস্ত ওই ফিশিং ব্যান পরিসর যে কমে আসছে ইত্যাদি কারণে কমে আসছে, কিন্তু বর্তমানে 50,000 থেকে 60,000 টাকা ম্যাক্সিমাম এদের আয় হয়। দুঃখিত, আমার মনে হয় যে ডক্টর এম এ মজিদ স্যারের সংযুক্তি বোধ হয় একটু একটু সমস্যা হচ্ছে। আমরা সম্ভব হলে আবার তার কাছে ফিরে যাব। আমরা এবারে যেতে চাই আমাদের জনাব প্রণব সাহা আপনার কাছে। আমরা অনেক কথাই শুনেছেন, কনজারভেশনে রিসার্চ এর অনেক কথা আমরা শুনেছি, সরকারি উদ্যোগের কথাও আমরা শুনেছি, কিন্তু মানুষের যে মনের উদ্বেগ, যে অনেকেই প্রশ্ন করছেন যে ইলিশের দাম তো কমছে না, আবার কেউ কেউ বলছেন যে এই যে মিথ ছড়িয়ে আছে যমুনার ইলিশ, পদ্মার ইলিশ, চাঁদপুরের ইলিশ, এই সাদে গন্ধের এই পার্থক্যর যে মিথ, এটার ব্যাখ্যাও তো সঠিকভাবে আমরা পাচ্ছি না। আমরা বাজারে গেলে বুঝবো কিভাবে কোনটা পদ্মার ইলিশ, কোনটা যমুনার ইলিশ, পদ্মার ইলিশ বলে আমাদের কাছে দাম নেওয়া হচ্ছে। এই যে নানান ধরনের জাগতিক ভাবনা আমাদের নাগরিক সমাজে, এগুলাকে সামনে রেখে আপনি যদি এই নাগরিকদের প্রত্যাশা কি এই ইলিশ ব্যবস্থাপনা, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন তা আমরা খুব খুশি হব। জনাব প্রণব সাহা। সাউন্ড পাচ্ছি না ভাই, সাউন্ড পাচ্ছি না। শোনা যাচ্ছে আমি শুরুতে একটু আমি দুঃখ প্রকাশ করি, আমাদের তমাল তাদের তো মারা গেছেন, আমাদের কৃষি বিজ্ঞানী একজন, ধান বিজ্ঞানী, কারণ আমরা তো ভাতে মাছে বাঙালি,
ফলে ভাতের একজন মানুষ, চালের একজন মানুষ মারা গেছে, সেটা আমাদের একটা দুঃখের বিষয়। আমি তার আত্মার প্রতি জানাই। আজকে প্রবীণ দিবস, আমাদের এখানে প্রবীণরা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা। একই সঙ্গে এই যে আপনি বলেন যে ইলিশের নাগরিক ভাবনা, ইলিশের নাগরিক ভাবনাটা এই জন্য আসলো যখন আমরা শুনতাম বিজ্ঞাপন বাত্তি রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ। দেখেন সেই বিজ্ঞাপনটি একরকম মিথ্যা হয়ে গেল, কি ফিলিপস বাতিটা ডুবে গেল। ফিলিপস বাতি এখন খুব বেশি আলো ছড়ায় না, ফিলিপস কোম্পানিটির অবস্থায় খুব ভালো না। কিন্তু যে মাছের রাজা যে ইলিশ, যেটা আমাদের জাতীয় মাছ ছিল, সেটা কিন্তু রাজার মধ্যে, রাজার মতন অবস্থান নিয়েছে। রুই যদিও আপনারা বলছেন যে রুই হলো 33% আর আমাদের ইলিশটা 12%, কিন্তু ইলিশেরটাই মানুষের মধ্যে থাকে, কারণ ইলিশ মানুষ খেতে চায়। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং ইলিশ দেশে বিদেশে এর চাহিদা আছে। আপনার রপ্তানির কথা বলছেন, শাহিনু বলেন আমি পশ্চিমবঙ্গ ভারত বুঝি না, আমি বুঝি যে এই ইলিশ সারা পৃথিবীর মানুষ জানবে যে এরকম একটি সুস্বাদু মাছ বাংলাদেশের মাছ, এবং এটি বাংলাদেশের জিআই পাওয়া মাছ। ফলে আমাদের সারা পৃথিবীতে, আপনি যদি টুনা ফিশের কথা বলেন, সারা পৃথিবীতে টুনা ফিশ পাওয়া যায়। আমি তো মনে করি যে একটি সুস্বাদু মাছ হিসাবে বাংলার ইলিশ সারা পৃথিবীতে পাওয়া যাবে। আমাদের সারা পৃথিবীতে 1 কোটি মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু বাঙালি প্রবাসী। আমি তাদের জন্য ইলিশ মাছটা সহজলভ্য করতে চাই। আমি আমার দেশের মানুষের, কম মায়ের মানুষের জন্য ইলিশ মাছটা সহজলভ্য করতে চাই। আমি আমার যে জেলেরা যারা এই 2 লক্ষ মাছকে 5.5 লক্ষ টন ইলিশে রূপান্তরিত করলো বা আহরণ করছে, ওই পদ্মা নদী বা ওই মেঘনাতে মাছ মেরে বা সমুদ্রে গিয়ে তাদের জীবনমান উন্নত করতে চাই। নাগরিক ভাবনায় আমরা সেটাও ভাবি। কারণ দেখেন, যখন $40 বিলিয়ন খুব ঢোল বাজায় বা ঢাক বাজায় সরকার, কিন্তু সেই $40 বিলিয়নের মধ্যে যাদের অবদান, সেই তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জীবনমান কিন্তু খুব উন্নত হয় না। যখন $40 বিলিয়নের কথা বলা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, তখন কিন্তু আমার রাস্তায় আমার প্রবাসী শ্রমিকরা কিন্তু টিকিটের জন্য, ভিসার জন্য হাই হাই করছে। তাদের চাকরি চলে যাচ্ছে, তাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে। ফলে এই সমন্বিত জায়গাটা ভাবতে হলে আমার যে ইলিশ, এখন আমরা 5 মাস ইলিশ ধরা বন্ধ রাখি, তাহলে 5 মাস এই ইলিশ ধরার কাজে যে সমস্ত মৎস্যজীবীরা আছেন তাদের জীবনের মান, যেটি সাইন শুরুতে বলেছেন, তা আমি সেটিও উন্নতি করতে চাই। একই সঙ্গে ইলিশের এই যে একটি সরকারের যে একটি, আপনি যদি সরকারের 100টি প্রকল্প ধরেন বা 10টি প্রজেক্ট ধরেন, যে হিলসা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, এই 10টার মধ্যে মনে হয় এটি উপরের দিকে থাকবে, যে সরকারের এমন একটি প্ল্যান যা দিয়ে আমরা 10 বছরে ইলিশ উৎপাদন ডবল করতে পেরেছি, দ্বিগুণ করতে পেরেছি, এবং সেই দ্বিগুণের পিছনে যারা আছে তাদের জীবনমান উন্নত। আবার যদি দেখেন, আমরা সবসময় সরকারি বিভিন্ন কাজে সমন্বয়ের অভাবের কথা বলি, সমন্বিত কার্যক্রমের অভাবের কথা বলি, কিন্তু একটি ইলিশের জায়গায় গিয়ে আপনি দেখবেন যেখানে আমার গবেষক হালদার গবেষণা করলেন, আমার মৎস্য গবেষণা মৎস্য অধিদপ্তর সেই কর্মসূচি নিলেন, এবং সেই কর্মসূচি বাস্তবায়নে সাহায্য করলো কে, কোস্টগার্ড এবং নৌ পুলিশ। ফলে এই যে সমন্বিত ব্যবস্থাপনাটা আমরা করতে পারলাম, যার ফলে আমরা এখন 5.5 লক্ষ ইলিশ এর গর্ব করে বলতে পারছি, এবং 5.5 লক্ষ ইলিশ হয়েছে জন্য আপনি যদি গত 10 বছরে ইলিশের দাম তুলনামূলক করে দেখেন, তাহলে ইলিশের দাম কিছুটা কমই আমি বলবো। এবং আকারে যদি আপনি দেখেন, আকারে একটু বড় মাছও আমরা পাচ্ছি, যেটি 5 বছর আগেও আমরা এত বড় মাছ পেতাম কিনা, আমার থেকে ডক্টর ওহাব এবং ডক্টর মজিদ এবং আরিফাজাদ আপনি নিজে বলতে পারবেন যে এত বড় মাছ আমরা পেতাম কিনা, বা এই কম দামে এখন 1 কেজি মাছ যতটা পাই, বা 1 কেজি বেশি হলে যে 1200 গ্রামের ইলিশ বা 1.5 কেজি ইলিশ যত কম দামে পাই, এই 1.5 কেজি ইলিশ কিন্তু এত কম দামে আমরা পেতাম না 10 বছর আগে, মিলতোই না 1.5 কেজি ইলিশ। আমি খুব বরিশালে গিয়ে শুনলাম যে এলসি সাইজ ইলিশ, এলসি সাইজ ইলিশটা কি বলে, যেটা এলসি খুলে বিদেশে যায় সেইটা হলো এলসি সাইজ ইলিশ, তার মানে সেটি সব থেকে উপযোগী মাছ যদি রপ্তানি করা যায়। তাহলে এলসি সাইজ ইলিশের একটা যে ব্যাপার আছে যে সেই মাছটি খেতে ভালো, আপনি এটাও জানেন, যারা রাঁধেন তারা বলেন, যারা মাছ কাটেন তারা বলেন, ডিমটা যদি বড় হয় মাছের স্বাদটা কমে যায়, কিন্তু ডিমটা যদি একদম ছোট থাকে বা মাছটা পূর্ণাঙ্গ কিন্তু ডিমই নাই, তাহলে সেই মাছের নাকি তেল বেশি, সেই মাছ নাকি ভাজা খেতে বেশি ভালো লাগে। এইটা যে ফলে এই জায়গার মাছ, এইরকম মাছই আমরা বেশি বিপণন করবো কিনা, নাকি আমরা বেশি 1.5 কেজি সাইজের মাছ বা এই মানে যেটা বলে এলসি সাইজের মাছ বেশি করব, সেইটা আহরণ কখন করব, কখন করলে আমি এলসি সাইজের মাছ বেশি পাব বা 1.5 কেজি মাছ বেশি পাবো, বা ডিম ছাড়া মাছ কিন্তু পূর্ণাঙ্গ মাছ খেতে সুস্বাদু হবে, এই ব্যবস্থাপনা আপনারা বিজ্ঞানীরা করে দিবেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউট করবে, মৎস্য অধিদপ্তর করবেন, বা ডক্টর ওহাব, ডক্টর মজিদ বা ডক্টর আরিফাজাদের মতন যারা আছেন তারা এটি করে দিবেন। আমি নাগরিক হিসেবে কি চাই, আমি নাগরিক হিসেবে চাই যে মানুষ একটু কম দামে মাছ খাক। আমরা আরেকটা বলছি, যখন রপ্তানি কথা আসছিল যে দেখেন 1400 টন রপ্তানি হবে, এখন পর্যন্ত এইবারের অনুমতি শুধু পশ্চিমবঙ্গ বা ভারতে, আমি তো চাই এটা 3000
1400 কেন, এটা ডাবল করি, বাকি 1500টা আমি লন্ডনে পাঠাই আমাদের যারা বাঙালি আছে, আমি 500 টন আমেরিকাতে পাঠাই, উত্তর আমেরিকায় যারা বাঙালি আছেন, মধ্যপ্রাচ্য যারা আছেন সেখানেও তো আমাদের ইলিশ মাছ যেতে হবে, 1 কোটির বেশি মানুষ আমাদের বাঙালি সেই সমস্ত দেশে থাকে, ফলে সেখানেও তো আমি মাছ পাঠাতে চাই। কিন্তু ডক্টর ওয়াহাব বা আরিফাজাদ আমাদেরকে সাজেশন দিবেন বা মৎস্য অধিদপ্তরের কেউ থাকলে যে এই 5.5 লক্ষ টন যদি আগামী বছর আমরা 6000 টন করতে পারি, তাহলে আমি আগামী বছর 50,000 টন পাঠাবো কিনা, বা এই 5.5 লক্ষ টনের থেকে আমি 1,000-2,000-5,000 টন পাঠাবো কিনা, আমার তো বৈদেশিক মুদ্রা আমি এখানেও দিতে পারি, আমি তো রিজার্ভে কিছু বৈদেশিক মুদ্রা মাছ দিয়েও আনতে পারি, আমি সবটাই খেয়ে ফেলবো কিনা, নাকি বেশি মূল্যের মাছ রপ্তানি করে আমি একটু বৈদেশিক মুদ্রা অর্জন করব, সেটাও কিন্তু একটা ব্যবস্থাপনার অংশ হবে সরকারি নীতি নির্ধারকদের কাছে, আমাদের সেটাও একটি কথা থাকবে। কারণ আপনি ইলিশের দাম যতই কমুক না কেন, যদি আমার ওই মৎস্যজীবীর আয় না বাড়ে, যদি আমার গার্মেন্টস কর্মীর আয় না বাড়ে, যদি আমার এই প্রবাসী কর্মীরা ফিরে এসে সে আবার না যেতে পারে, তাহলে তার পরিবারের মানুষের যদি আয় কমে যায়, সে কিন্তু ইলিশের দাম কমলেও কিন্তু খেতে পারবে না। ফলে এই ব্যবস্থাপনা সরকারি নীতি নির্ধারণে খুব বেশি আলোচনা হতে হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমরা খুবই অভিনন্দন জানাতে চাই ডক্টর আরিফাজাদ এখানে আছেন, যিনি হিলসা অ্যাকশন প্ল্যান নিয়ে কাজ করেছেন, এখন যিনি মৎস্য অধিদপ্তর ছেড়ে অবসরে এসেছেন, কিন্তু এখন যারা আছেন তারা এই কাজগুলো করবেন, এবং তারা এই প্রবীণদের, আজকের এই প্রবীণ দিবসে আমি বলতে চাই, তারা এই প্রবীণদের ডক্টর আজাদের, ডক্টর ওয়াহাবের বা ডক্টর মজিদের পরামর্শ নেবেন, তরুণ যারা মৎস্য ক্ষেত্রে যারা কাজ করছেন, আমাদের মৎস্য অধিদপ্তরে যারা কাজ করছেন, তারা সেই অভিজ্ঞতা নিয়ে তারা এগিয়ে যাবেন, এবং আমরা অবিলম্বে 6 লক্ষ টন ইলিশ কবে করতে পারবো আমি সেই আশা চাই। সেই সঙ্গে আমি আরেকটি বলতে চাই, একটু আগে প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্য শেষ করেছেন, সেখানে উনি বলছেন যে নদীর পারে, নদী ও সাগর পারে পর্যটনের সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার। আমি অনেকদিন আগে ডক্টর ওয়াহাবকেও শুনিয়েছিলাম, সে আমার আশার বাণী, আমি ভবিষ্যতের দিকে তাকাতে চাই, যে আমি ডাকাতিয়া নদীতে চাঁদপুরের ওই 3 নদীর মোহনায় একটি পর্যটন কেন্দ্র করতে চাই। সেই পর্যটন কেন্দ্রে কি হবে, এই 27 সেপ্টেম্বর আপনারা জানেন যে বিশ্ব পর্যটন দিবস পালন হয়, সারা বিশ্বের সঙ্গে আমরা পালন করেছি। আমি মনে করি সেই, আপনি জানেন যে সেপ্টেম্বর মাস ইলিশ মাছ পাওয়ার সময়, আমি সেই নদীতে, ডাকাতিয়া নদীতে একটি পর্যটন কেন্দ্র করতে চাই, যেখানে বিদেশিরা আসবে, টুর্নামেন্টের খেতে যায় মানুষ, এবং ইটালিতে যায় পিৎজা খেতে, জাপানে যায় সুশি খেতে, আমাদের সারা পৃথিবীর মানুষ ইলিশ খেতে আসবে ওই সময়টা, যখন আমি বিশ্ব পর্যটন দিবসে একটি 1 সপ্তাহব্যাপী ইলিশ উৎসব করবো পর্যটন দিবস উপলক্ষে, যে ডাকাতিয়া নদীর উপরে আমার যে জাহাজে মানুষ থাকবে, বিদেশিরা থাকবে, এবং তারা ইলিশ ধরা দেখবে, এবং চাঁদপুরের গোয়ালনদের ইলিশ বলেন বা চাঁদপুরের ইলিশ বলেন, সেই ইলিশ তারা খাবে, এবং সুস্বাদু ইলিশ। আপনারা জানেন যে জাপানিরা এবং অন্যান্য দেশের মানুষও স্মোক ইলিশ খুব পছন্দ করে, স্মোক ইলিশ এমন একটি ইলিশের রান্না যেখানে কাঁটাটি থাকে না, কাঁটাটি গলে যায়, খেতে আর কাঁটার কোনো সমস্যা হয় না। এটি আমি শিখেছি আমার জাপানি বান্ধবী মিওশা, সে বলছে যে আমি কাঁটা বেছে খেতে পছন্দ করি ইলিশ, তোমরা স্মোক ইলিশ আমি খাবো না, এবং সর্ষে ইলিশ হতে হবে। সে জাপানিজ একজন মহিলা, তিনি ঢাকায় থেকে আমাকে সেই ইলিশ মাছ খেতে চান, ফলে সেই জায়গাটা যদি আমরা যেতে পারি, আমি মনে করি সেখানে একটি বড় ধরনের, এবং এই যে জাতীয় মাছ ইলিশ সারা পৃথিবীতে, আপনার যদি, আমি যদি জিআই প্রাপ্ত আমাদের যে ভৌগোলিক সম্পদ, তার একটি উন্নয়ন, তার একটি প্রচার প্রচারণা আমি সারা পৃথিবীতে চাই ইলিশকে কেন্দ্র করে। এবং আপনি এই প্রবীণ দিবসের কথাও যদি বলি, এই করোনা মহামারীতে যদি বলি, যদি পুষ্টির কথা বলেন, আমাদের পুষ্টিবিদরা প্রবীণদেরকে বেশি সামুদ্রিক মাছ খাওয়াতে চায়, তা সামুদ্রিক মাছ মানে আমি চিনি, সামুদ্রিক মাছ হলো আমার রূপচাঁদা, তার দাম অনেক বেশি, সামুদ্রিক মাছের সেই উপাদান আমি ইলিশে পাবো কিনা আমার পুষ্টিবিজ্ঞানীরা, আমার মৎস্যবিজ্ঞানীরা বলে দিবে, তাহলে আমি প্রবীণদেরকে ইলিশ খাওয়াবো, আমি আমার বাচ্চাদেরকে ইলিশ খাওয়াবো, যাতে তার মধ্যে পুষ্টি বাড়ে, যাতে তার মধ্যে মাছ খাওয়ার আগ্রহ বাড়ে। কারণ সারা পৃথিবীর কেনটাকি ফ্রাইড চিকেন, KFC আমার গলি পর্যন্ত এসে দখল করে ফেললো, যে তারা মুরগি খায় বাচ্চারা, আমার ইলিশ খায় না, আমার মাছ খায় না। সেই ক্ষেত্রে আমি বলবো ডক্টর আরিফাজাদ, আমি জানি না আপনি ছিলেন কিনা তখন, তখন হয়তো ছিলেন, 2018 সালে USAID সহায়তার ভার্গো মৎস্য নামে একটি কোম্পানি একটি কিউব তৈরি করার জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল, আমরা সেই অনুষ্ঠানটি কভার করেছিলাম 2018 সালে, আমি যতদিন মনে পড়ে, যে ইলিশ থেকে ইলিশের কিউব হবে, স্যুপ হবে, যে কিউব বা স্যুপ রান্না করলে আমি ইলিশের স্বাদ পাবো। আমি হয়তো আমেরিকায় ইলিশ পাঠাতে পারবো না, কিন্তু আমি ওই কিউব পাঠাতে পারবো, কিংবা যখন আমার ইলিশ ধরা বন্ধ থাকবে 5 মাস, তখন আমি ইলিশ মাছ খাবো না, কিন্তু ইলিশ কিউবের স্যুপ রান্না করে খাবো, যেখানে আমি ইলিশের স্বাদ পাবো, এবং এইটার যে ভ্যালু অ্যাডেড হবে, আমি সারা পৃথিবীর টুনা মাছ, সার্ডিন মাছ টিনের বাক্সে আমার ঢাকা শহরে আসে, তা আমি তো সারা পৃথিবীতে ওই কিউব করে আমার ইলিশের স্বাদ আমি ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা পর্যন্ত পৌঁছে দিতে চাই। আমি ভবিষ্যতে সেই স্বপ্ন দেখি, যে ইলিশ যে জাতীয় মাছ আমরা করলাম, ইলিশের যে, ইলিশের রাজা যে ইলিশ, মাছের রাজা যে ইলিশ, এবং আমাদের এখন 86% ইলিশ সারা পৃথিবীর মধ্যে আমরা উৎপাদন করি, তাহলে তার সুফল আমি কী নেব, তার সুফল আমি বৈদেশিক মুদ্রা দিয়ে নিতে চাই, তার সুফল আমি বাংলাদেশকে ইলিশের মাছ হিসাবে, ইলিশের দেশ হিসেবে পরিচিত করতে চাই,
তার পর্যটন সুবিধা আমি নিতে চাই। ফলে ইলিশ এর এই যে উৎপাদন দ্বিগুণ করে আমার মৎস্য বিজ্ঞানীরা গবেষণা করেছেন, আমার মৎস্য অধিদপ্তর কর্মসূচি নিয়েছেন, আমার জেলেরা আহরণ করেছেন, আমার কোস্টগার্ড পুলিশ সেটিকে পাহারে দিয়ে উৎপাদন বাড়িয়েছেন, এখন আমি কিছুটা কম দামে বড় আকারে ইলিশ খেতে পারি। তা শুধু তো খেয়ে ফেললে হবে না, খেয়ে ফেললে তো সেটা মল হবে, কিন্তু সেই খাওয়ার আগে ভ্যালু অ্যাডেড করে আমার দেশের অর্থনীতিতে আমার ইলিশ কি ভূমিকা রাখবে, সারা পৃথিবীতে আমার ইলিশের সম্মান, আমার ইলিশের জনপ্রিয়তা, আমার ইলিশকে দিয়ে বাংলাদেশকে বোঝানোর যে উদ্যোগ তাকেও আমি সংযুক্ত করতে চাই। আমি অবশ্যই অভয়ারণ্য 6টি আছে, আমি চাই আগামী 5 বছরের মধ্যে অভয়ারণ্যে 8টি হোক, আমি চাই আমাদের ইলিশ 6 লক্ষ টন হোক, আমি চাই আমাদের ইলিশ রপ্তানি 1400 টন থেকে বেড়ে 14,000 টন হোক, আমি চাই আমার ইলিশকে দিয়েও আমি বাংলাদেশের একটি পরিচিতি আনতে চাই। আমি যদি বললাম, আমি যদি ইটালিয়ান পিজার কথা বলি, আমি যদি জাপানি সুশির কথা বলি, আমি যদি থাই স্যুপ বা চাইনিজ স্যুপের কথা বলি, তাহলে আমি অবশ্যই বাংলাদেশের হিলসার কথা বলবো, এবং সেই হিলসা আমার যে বাঙালি 1 কোটি বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তাদেরকে খাওয়াবো, তাদের মাধ্যমে এই 300-400 কোটি মানুষের মধ্যে কত কোটি মানুষকে আমি হিলসা দিয়ে আকর্ষণ করতে পারবো বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জাতীয় সম্পদের প্রতি, বাংলাদেশের জাতীয় মাছের প্রতি। আমি সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্নের বাস্তবায়ন করবেন আমার মৎস্য গবেষকরা, সেই স্বপ্নের বাস্তবায়ন করবেন আমার জেলেরা, আমাদের মৎস্যজীবী চাষিরা, মৎস্যজীবীরা, এবং সেই স্বপ্নের বাস্তবায়ন করবেন আমাদের নাগরিকরা, এবং নাগরিকদের চাপে সরকার সেই উদ্যোগ কর্মসূচি নেবেন, এবং প্রধানমন্ত্রী যেমনটি বলবেন যে নদীর পারে পর্যটন কেন্দ্রের সুবিধা করতে চাই, আমি তো ডাকাতিয়া নদীর পারে একটি সে তেমন পর্যটন কেন্দ্র চাই যেখানে ইলিশ, আমি তো চাই চাঁদপুরে যেই মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে যেখানে বহু বছর আগে চাঁদপুরের মানুষ লক্ষ্মীপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটে গিয়েছিলাম, চাঁদপুরের মানুষ মিজানুর রহমান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী রাজনীতিবিদ সকলে চিনেন, এবং এখানে উনি ওই লক্ষ্মীপুরে বসে বলেছে এখানে বসে আমাকে ইলিশ খাওয়াতে হবে, আমি সাংবাদিকদের নিয়ে এসেছি। আমি তো বিষখালী নদীর যে ইলিশ আছে সেই বিষখালী নদীর ইলিশের উৎপাদন বা ইলিশের ব্যবস্থাপনা বাড়ানো জানবে সেটা বলি। আমি একই সঙ্গে আরেকটি কথা বলে শেষ করতে চাই, যে একই সঙ্গে আমরা শুনছি যে আমাদের কিছু গবেষক বা যারা এটা নিয়ে কাজ করেন তারা বলছেন যে আমাদের নদীতে পলি পড়ে নদীর তল যদি উঁচু হয়ে যায় তাহলে আমাদের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে তার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা। তাহলে কিন্তু ড্রেজার দিয়ে আমার পানি সম্পদ মন্ত্রণালয়কে কিন্তু বাধ্য করতে হবে ড্রেজার দিয়ে নদীর খনন করতে, যাতে আমাদের ইলিশের উৎপাদন না কমে। আমি শুনছি অসীম কুমার নাথ পশ্চিমবঙ্গের একটা বিজ্ঞানী যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের একটি গবেষণায় বলছেন যে অনেক মাছ নাকি এখন আর ফিরে যাচ্ছে না, তারা নদীতে থাকছে, যারা ইলিশ যারা আসছে নদীতে, সেই গবেষণাটা ঠিক কিনা, আমাদের বাংলাদেশের তেমন কোনো কাজ হচ্ছে কিনা, আসলে আমাদের নদী ভরাট হয়ে গিয়ে আমাদের ইলিশের উৎপাদন ভবিষ্যতে আবার কমে যাবে কিনা। আমি 6 লক্ষ টনের আশা করছি, এটা 5,50,000 থেকে আবার 5 লক্ষ নিচে নেমে যাবে কিনা, আমি আগাম সেই সতর্কতা বলতে চাই, যাতে আমার গবেষকরা, আমার মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং সরকার সেই দিকটাও নজর রাখে যে ভবিষ্যতে যেন অগ্রাধিকার, আপনি জানেন যে সকল গ্রাফ একবার ওঠে আবার এই গ্রাফটি নেমেও যায়, আমি সর্বোচ্চ চূড়ায় থাকাটাকে পছন্দ করি, যে আমি এই করোনার মতন পিকে উঠলাম আবার সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ আমি এই পিকেই থাকতে চাই। ইলিশের এই 5 লক্ষ 5.5 লক্ষ 2 লক্ষ থেকে শুরু করে 6 লক্ষ টন, 6 লক্ষের বেশি হবে কিনা আমি সেই ব্যবস্থাপনা চাই, বিজ্ঞানীদের কাছে সেই সমস্ত গবেষণা চাই, কিভাবে আমরা এই এই উৎপাদন বাড়াবো, কিভাবে আমি ওই স্বাদযুক্ত ইলিশের আহরণ বেশি করব, কিভাবে আমি ওই মানে এখন তো আমি দেখছি যে কতদিন বন্ধ থাকবে তেমনিও একটি বিতর্ক হচ্ছে বা একটি সিদ্ধান্ত হয়েছে সেটি সঠিকভাবে, এবং আপনি দেখেন আমরা যখন পেঁয়াজের দাম বাড়ছি আমি খুব বোকার মতন বলছি যে আসুন না 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর 1 মাস আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ রাখি, যদি আমরা 5 মাস ইলিশ খাওয়া বন্ধ রাখতে পারি এবং তার ফলে যদি আমি ইলিশের আকার বড় পাই, ইলিশের দাম কম পাই, ইলিশ রপ্তানির সুযোগ পাই, তাহলে কেন আরেকটি প্রোগ্রাম আমি এখানেও নিতে পারবো না। ফলে এই যে একটি সফল কর্মসূচির উদাহরণ বাংলাদেশ সরকারের ক্ষেত্রে ইলিশ অ্যাকশন প্ল্যান, সেটিও তো একটি উদাহরণ থাকতে পারে, আর আলিপাজারদেরকে উদাহরণ হিসেবে তো আমরা সামনে রাখতে পারি, একটি অধিদপ্তরের মহাপরিচালক তার আগে মন্ত্রী মহোদয়ের কথা বলছেন ডক্টর সাইদুল হক, সরি সাইদুল হক যিনি মারা গেছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের মন্ত্রীরা তো এই নেতৃত্ব নিতে পারেন, যে আমি দেখি যে মন্ত্রীরা মন খারাপ করেন যখন তারা মৎস্য গবেষণা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হন, এমনকি বর্তমান মন্ত্রী আমি বলেছি যে আপনি মন খারাপ করবেন না, এটি একটি ভালো মন্ত্রণালয়, এখানে ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়, এটি একটি ভালো মন্ত্রণালয়, এখান থেকে আমরা পুষ্টিকর ডিম আমি সকল বাচ্চাকে 2 কোটি বাচ্চাকে টিফিন হিসেবে দিতে পারছি, এটি একটি কেমন মন্ত্রণালয় যে মন্ত্রণালয়ে আমাদের সকল রকম পুষ্টির যোগান দেয়, আমি সকল রকম রুই মাছ পাই, আমি ইলিশ মাছ পাচ্ছি, আমি ডিম পাচ্ছি, আমি মুরগি পাচ্ছি, আমাদের ভারতীয় গরুর আমদানি করতে হচ্ছে না আমাদের কোরবানির সময়, এমন একটি মন্ত্রণালয়ের নেতৃত্ব দিলে আপনি খুশি থাকেন, কারণ এখানে ইলিশ আছে, কারণ এখানে আমার দেশীয় গরু আছে, আমি যে 20,000 কোটি টাকার যে গুঁড়া দুধ আমদানি করি সেই আমদানি আমি বন্ধ করতে চাই দেশীয় দুধ দিয়ে, ফলে ইলিশ দুধ মাছ
সবকিছু যদি থাকে, আর ধানের উৎপাদন তো আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, ফলে মাছে ভাতে বাঙালির এই আবেদন, এই মানে স্বপ্ন, এই মাছে ভাতে বাঙালি হিসেবে সারা পৃথিবীতে শক্তি মানে মাথা উঁচু করে থাকার যে কথা আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি $2,000 জাতীয় মাথাপিছু আয় যদি আমরা অতিক্রম করতে পারি, আমরা যদি একটি উন্নত দেশে পরিণত হতে পারি, তবে সেটাই উন্নত দেশ হবে, ইলিশের দেশ। সবাইকে ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ জনাব প্রণব সাহা। আপনি বাঙালির আবেগের কথা বলেছেন, আমাদের ভবিষ্যতের আশার বাণী শুনিয়েছেন, আপনি কম দামে ইলিশ খেতে চান বলেছেন, আবার বলেছেন আমরা 14,000 টন 1400 টন কেন, আমরা কেন 14,000 টন ইলিশ রপ্তানি করতে পারবো না? আমাদের যে 1 কোটি ভাই বোনেরা বিদেশে আছেন, তারা কি চান না তাদের রসনা তৃপ্তির জন্য এই বাংলাদেশের সুস্বাদু ইলিশ আস্বাদন করবেন? আপনি বলেছেন আমরা কেন সুশির মতো ইলিশের সস, ইলিশের নুডলস, ইলিশের কিউ আমরা কেন পর্যটকদের সাপ্লাই দিতে পারবো না? অনেক অনেক আবেগ, উচ্ছ্বাস, ভবিষ্যতের প্রেরণা, অনেক কিছুই আপনি প্রসঙ্গক্রমে টেনে নিয়ে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা সময়ের শেষের দিকে যাচ্ছি, তবু অনেকগুলো প্রশ্ন আমাদের আছে, আমার মনে হয় কয়েকটা প্রশ্নের অবশ্যই সংক্ষেপে আমাদের উত্তর দেওয়া সমীচীন। তার মধ্যে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমার এক ভাই বলেছেন যে স্থায়িত্বশীল ব্যবস্থাপনার জন্য যারা জেলে তাদের জীবন মান উন্নয়নের জন্য আসলে আমরা কি করছি এবং এটার জন্য সরকারের পরিকল্পনা কি? আমার মনে হয় এই বিষয়ে আমাদের একটু কথা বলা প্রয়োজন। আর আপনি ভ্যালু এডিশনের যে প্রসঙ্গটা এনেছেন, এই যে প্রসেস করে ইলিশ খাওয়া, ইলিশের স্যুপ, ইলিশের পাউডার, ইলিশের নুডলস, এই কাজটায় যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, যার প্রত্যক্ষ অভিজ্ঞতা এখন আছে জীবন মান উন্নয়ন এবং এই ভ্যালু এডিশনে, প্রফেসর ডক্টর এম এ ওহাব, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গবেষণার তথ্যাদি জানা, শাহিনের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন পাওয়া, আর শেষ পর্যন্ত প্রণব সাহা আমাদেরকে বাংলাদেশের বাঙালি হিসেবে একটা আবেগ আপ্লুত অবস্থার মধ্যে দিয়েছেন, সেখানে আসলে হারিয়ে গেছিলাম যে আসলে কোথায় গিয়ে দাঁড়াবো, তারপরেও যে আপনি সুন্দর করে এটা তুলে নিয়ে আসতে পেরেছেন যে আমরা কি কি আলোচনা করব। তা আমি বলি, আমি এই বলেই শুরু করছি, সেটা হলো এই যে সবার কাছে একটি প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হলো যে যারা ইলিশ রক্ষার জন্য প্রথমে 22 দিন, পরবর্তীতে 61 দিন, আবার পরবর্তীতে 65 দিন, প্রায় 148 দিন যারা সময় দিচ্ছে, তাদের জন্য কি করা যায়? এবং এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার প্রথম থেকেই একটি কম্পেনসেশন বা ক্ষতিপূরণের জন্য চাল এবং বিকল্প কর্মসংস্থান দিয়েছিলেন। পরবর্তীতে এটা আমরা ডফের সঙ্গে, মৎস্য অধিদপ্তরের সাথে পরীক্ষামূলকভাবে, আমি এগেইন আমার সৈয়দ আরিফ আলমের কথা বলতে হয়, তার সাথে আলাপ আলোচনা করে আমরা কিছু প্যাকেজ করেছিলাম এবং 137টা গ্রামে পরীক্ষামূলকভাবে দেখেছি যে জেলেদের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করা সম্ভব, জেলে বধূদেরকে কিছু যদি অর্থ করে দেওয়া যায় তাহলে তারা নিজেরাই নিজেদের পরিবর্তন নিয়ে আসতে পারে। আমরা আরো গভীরভাবে পর্যবেক্ষণের জন্য একটু বেশি সাহায্য দিয়ে উত্তর বগুড়া চাঁদপুরের একটি গ্রাম এবং ভোলার বলরামসুরা দুটো গ্রামকে রিজিলিয়েন্ট মডেল ভিলেজ করেছি, যারা নাকি ক্লাইমেট চেঞ্জ বা নানা কারণের জন্য নিষিদ্ধকালীন সময়ে তারা কোনো শক এবং স্ট্রেস দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে না, তাদেরকে কি পরিমাণ সাপোর্ট দেওয়া যায়, তাদের পানির ব্যবস্থা করা, সুপেয় পানি, তাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা, সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, তাদের ছাগল গরু এগুলির ব্যবস্থা করা, মেয়েদেরকে হাতের কর্মসংস্থান করা, এগুলি করে আমরা দেখেছি যে ইয়েস, রিজিলিয়েন্ট মডেল ভিলেজ করা সম্ভব। এরপরে এই প্যাকেজটা আমরা বাংলাদেশ সরকার যে একটি বড় ধরনের প্রজেক্ট নিয়েছেন $252 মিলিয়ন, এই প্রজেক্ট থেকে 450টি গ্রামকে এই উন্নয়নের আওতায় নিয়ে আসা হচ্ছে, তার ভিতরে 100টি গ্রাম হবে মডেল ভিলেজ। তাই হাতে কাজ নেওয়া হয়েছে, এই কাজগুলো যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের সম্ভাবনা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে ট্রলার এবং যে বোটগুলো যারা মাঝিকে পাঠিয়ে দেওয়া হয় মাছ ধরতে, মাছ ফিরে আসার পরে ঘাটে যে মাছ
আপলোডেড হয় সেই মাছগুলা কেজি প্রতি যদি 1 টাকা করে যদি একটি সঞ্চয় তহবিলে রাখা যেত, সেখান থেকে দরিদ্র জেলের উপকৃত হতে পারত। প্রসঙ্গত উল্লেখ্য যে ওয়ার্ল্ড ফিশের মাধ্যমে ইউএসএড এর অনুমতি নিয়ে আমরা 3.5 কোটি টাকার একটি তহবিল তৈরি করেছি জেলেদের কল্যাণের জন্য এবং ইলিশের কনজারভেশনের জন্য। এই তহবিলটা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ করে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে এই তহবিলটাকে যদি আরো একটু বাড়িয়ে তোলেন, তাহলে এখান থেকে জেলেদের জন্য সাহায্য কার্যক্রমকে আরো জোরদার করা যেতে পারে। সংক্ষেপে এটি ছিল হচ্ছে আমাদের জেলেদের আর্থসামাজিক অবস্থার কথা বলা। আমার বিশ্বাস সঞ্চালক মহোদয় এখানে কিছুটা যোগ করতে পারেন, কারণ ওখানে ভাবে জড়িত ছিলেন। এবারে আমি একটু আসি একটি কথার কথা হয়েছে যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, আমরা সারা পৃথিবীর বাঙালিকে খাওয়াবো, বিদেশিদের খাওয়াবো, সমস্ত কথা সত্য এবং সঠিক কথা। সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের একটা নেতিবাচক অবস্থা রয়েছে, এই দেশের কিছুই যেন ভালো না। আমরা সর্বশ্রেষ্ঠ চিংড়ি উৎপাদন করতাম, ইদানিং সেটা করতে পারছি না। বাংলা ভাষা যেমন সুন্দর, বাংলার ইলিশ সারা পৃথিবীতে সুন্দরতম মাছ, দেখতে সুন্দর, স্বাদে সুন্দর, গন্ধে সুন্দর এবং ওমেগা 3 সহ সকল প্রকার পুষ্টিদ্রব্য সম্ভারেও সুন্দর। এই দুটো মাত্র মাছ খুব সম্ভব একটা স্যামন এবং কড, এই দুটো মাছের কিছু কিছু ক্ষেত্রে আমাদের থেকে ভালো আছে, কিন্তু তবু দেখতে স্বাদে সৌন্দর্যে নাই। এছাড়াও 260 মিলিয়ন বাঙালি ভারতের 7 সিস্টার এবং পৃথিবীতে বসবাস করছে। আমরা চাই সকল বাঙালি যেন ইলিশ মাছ নিয়ে অহংকার করে। ইলিশের সমস্যা দাঁড়াইছে কি, ইলিশ কাঁটাওয়ালা মাছ, ইলিশের থেকেও কাঁটা মিল্ক ফিশের, কিন্তু ফিলিপিনোরা সেই মাছের বোনলেস করে কত প্রকারে প্যাকিং করে সারা পৃথিবীতে দিচ্ছে। তাই আজ সময় হয়েছে আমাদের ইলিশের নানাবিধ ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করার জন্য, শুধুমাত্র সল্টিং আর শুধুমাত্র ফ্রোজেন নয়। এবং আমরা মৎস্য অধিদপ্তরকে সাথে করে নিয়ে হিলসা নুডলস, হিলসা পাউডার, হিলসা কিউব তৈরি করেছিলাম। আমরা একটু ভুল করেছিলাম যে আমরা এইটি একটি ইন্ডাস্ট্রির কাছে দিয়েছিলাম, ইন্ডাস্ট্রি পরবর্তীতে এটি আর কন্টিনিউ করেনি। আমার বিশ্বাস কেউ না কেউ আবার এগিয়ে আসবে এবং এগুলোকে নিবে। আমাদের দেশে বোনলেস হিলসা দরকার, ক্যান্ড হিলসার দরকার, নানাবিধ ভ্যালু অ্যাডেড হিলসা দরকার, হিলসা পাউডার দরকার। এবং ইলিশের 100 পদের একটি বই আমার মনে হয় প্রণব বাবুকে এটা দিতে হবে, আমার স্যারকেও আমি পাঠাবো। 100টি রেসিপির একটি বই করা হয়েছিল, এই বইটিও সবার ঘরে ঘরে যাবে এবং নতুন রেসিপি দিয়ে ইলিশের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করতে হবে, এটি আমি মনে করি। তাই জেলেদের আর্থসামাজিক কথা বলা হলো, এটি ভালো। আর একটি কনসার্ন ছিল, সেটা হলো আপনার 5টা অভয়াশ্রম ছিল, যেটি ডক্টর মজিদ স্যার অবগত আছেন। স্যার আপনি শুনে খুশি হবেন যে আমরা মৎস্য অধিদপ্তর, বিএফআরআই এবং ওয়ার্ল্ড ফিশ মিলে একেবারে একটা মাছের খনি, একেবারে জুভেনাইলের খনি হচ্ছে মেহেন্দিগঞ্জ এবং হিজলার, ওই জায়গায় 3 নদীর মিলন আছে। ওই জায়গায় কালাবদর, মেঘনা, আড়িয়ালখা, গজারিয়া এর মিলনস্থলে 82 কিলোমিটারের আর একটা স্যাংচুয়ারি ষষ্ঠ করা হয়েছে। আজকে আপনাদের জানাতে চাই সরকারের কাছে আর একটি প্রস্তাব যাচ্ছে, সেটা হলো বিষখালী, বলেশ্বর এবং পায়রা নদীতে 3টি স্যাংচুয়ারি করার জন্য। এবং ওই অঞ্চলে মনে হয় আর এক গ্রুপের ইলিশ আছে যার জেনেটিক স্টাডি করা হবে। আমরা পদ্মা, মেঘনা এগুলির করেছি, ওখানকারও করা হবে। আর স্বাদের বিষয় নিয়ে একটি বড় গবেষণা হবে। সব ইলিশই আমরা খাই, সব ইলিশ খেতে থাকি, তারপরে দেখব কোন ইলিশের কি অবস্থা। এরপরে কি প্রশ্ন আছে সঞ্চালক মহোদয়ের কাছে, আমি আবার ফিরে যাই। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আপনার 2টা প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়েছেন, বিশেষ করে ইলিশের যে ভ্যালু এডিশনের কাজটা মৎস্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ফিশ করেছিল এবং আমরা করেছিলাম এই কারণে যে আসলে প্রাইভেট সেক্টরের তো উচিত এটা মানুষের কাছে নিয়ে যাওয়া। সেই জন্য এই প্রোডাক্টটা তৈরি করে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষণা বিজ্ঞানীদের সহায়তায় ইকোফিশ প্রজেক্ট এবং ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এই যে কিউব, পাউডার, নুডলস হস্তক্ষেপ করবেন এবং প্রাইভেট সেক্টর যাতে এটাকে ট্রান্সফার করে টু দা পাবলিক,
আমার মনে হয় যে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা একেবারে শেষ পর্যায়ে আছে, আসলে মাগরিবের আজান হয়ে গেছে অনেকক্ষণ আগে। একটা প্রশ্ন করেছেন আমাদের জনাব তাজুল ইসলাম, আমাদের সম্মানিত সদস্য বিসেফের, যে ইলিশের প্রোডাকশন কস্ট আসলে কি? চাষের মাছে তো আমরা জানি যে কত টাকা খরচ হয়, কত টাকার মাছ উৎপাদন হয়, তাহলে ইলিশের দাম এত বেশি কেন? এই প্রশ্ন ওনার মনে উদয় হয়েছে। আর আমাদের মহিদুল হক খান, আমাদের সম্মানিত আরেকজন মেম্বার, উনি প্রশ্ন করেছেন যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র যে করা হচ্ছে, আমি এর সাথে যুক্ত করি, আমাদের এলজিইডির একটা বিশাল প্রজেক্ট হইতে যাচ্ছে চর মমতাজের কাছে, এখানে একটা আপনার কি বলে নতুন করে মাটি নিয়ে তুলে এসে বাঁধ দিয়ে সেখানে একটা নতুন আবাসস্থলের মতো করে করে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই যে কনস্ট্রাকশন গুলা, এগুলা আসলে ইলিশের মাইগ্রেশনে কোনো প্রভাব সৃষ্টি করবে কিনা, আর ইলিশের যে মূল্য এটা কন্ট্রোলের জন্য আমরা কি করতে পারি, এই দুইটা প্রশ্নের খুব সংক্ষেপে যদি উত্তর দেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর এম এম মজিদ স্যার, আপনি যদি একটু অ্যাড্রেস করেন। অনেক ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। আমি স্যারের কাছে আন্তরিক কৃতজ্ঞ, তিনি বেশ দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন। একটি হচ্ছে যে কৃষি বিজ্ঞানের দৃষ্টিতে যে পরিবেশের অবক্ষয়, এই পরিবেশের অবক্ষয় যে একটা বিরাট বাধা, যেটা একটু আগে তারপরে আরিফাদার সাহেব উল্লেখ করলেন যে ইলিশ উৎপাদনে একটা বিরাট বাধা, এই মধ্যেই এই পরিবেশের নদীর অবক্ষয়ের কারণে প্রায় 40টি নদীর থেকে ইলিশ কিন্তু হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই 40টি নদীতে আমরা এখন শুধুমাত্র মেঘনা, তেঁতুলিয়া, ওই তারপরে ওই যেটি একটু আগে হোয়াটসঅ্যাপ বললেন, আড়িয়ালখা, কালাভদর, তারপরে এই এদিকে কিছু পদ্মা, এখানে কিছু আমরা ইলিশ পাচ্ছি, মেজরটা পাচ্ছি আমরা মেঘনায়, এবং অন্যান্য নদীতে যাগে ইলিশ পাচ্ছি শুধু। আমরা মনে হয় যে আবার বোধহয় সংযোগটি আমরা হারিয়ে ফেলছি ডক্টর এম এ মজিদ স্যারের। তো আমি একটু অ্যাড করতে চাই এই বিষয়ে যে চর মমতাজের কাছে যে বিশাল এস্টাবলিশমেন্টটা এলজিইডি গড়ে তুলছে, এখানে আসলে নতুন একটা বসতির মতো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, এটা নিয়ে অবশ্যই স্টাডি হওয়া প্রয়োজন। এইটা চর মমতাজের পাশ দিয়ে কিন্তু একটা বিশাল নদী, এবং এই নদীটা হিলসার একটা মাইগ্রেটরি রুট, এটা আসলে কিভাবে ইম্প্যাক্ট করবে হিলসাকে? আমরা একটা উন্নয়নের জন্য আরেকটা উন্নয়নকে বন্ধ করে দিতে বলি না, কিন্তু আমরা বলি যে অবশ্যই একটা পরিবেশ সম্মত স্টাডি এবং সমীক্ষা চালানো প্রয়োজন যে হাউ উই ক্যান কম্পেনসেট এট দ্য কস্ট অফ আপনার ডেভেলপমেন্ট অফ দিস এলজিইডি হোয়াট ইজ ডুইং নিয়ার চর মমতাজ। আরেকটা হচ্ছে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এটা আমাদের বিদ্যুতের জন্য প্রয়োজন, এইটার কি ইম্প্যাক্ট করবে এবং কি কি মিটিগেশন মেজার্স নেওয়া প্রয়োজন? আমরা আশা করি যে সদস্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এই জাতীয় মাছ ইলিশের প্রোডাকশন, এটার ম্যানেজমেন্ট, এটার মাইগ্রেশন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, এবং একটা ডেভেলপমেন্ট যেন আরেকটা সম্পদকে ক্ষতিগ্রস্ত না করে, আন্ডারমাইন না করে, এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন। আমাদের অনেকগুলো প্রশ্ন আরো আছে, আমরা সময়ের অভাবে অ্যাড্রেস করতে পারছি না। যেমন তারিকুল ইসলাম তারিক সাহেব বলেছেন, ইলিশ মাছের গুণাগুণ ধরে রেখে দীর্ঘ সংরক্ষণ পদ্ধতি নিয়ে কাজ করা দরকার। আসলে ইলিশের তো আমাদের সেরকম স্টোরেজ নাই, পিএফডিসির কিছু স্টোরেজ আছে, আর বাংলাদেশে আলুর গুদামেও ইলিশ মাছ রাখা হয়, এটা তো আসলে ইলিশ মাছ রাখার ব্যবস্থাপনা না। এই সারা দেশে কিভাবে স্টোরেজের ছোট ছোট স্টোরেজের নেটওয়ার্ক গড়ে তোলা যায়, এটা নিয়ে অবশ্যই সরকারের কিন্তু চিন্তা করা উচিত। আমরা আমি বারবার সংযোগ হারিয়ে ফেলছি, আমরাও আপনাদের সাথে যুক্ত হয়েছি, আমরাও বলছি আপনাদের সাথে সুর মিলিয়ে যে কোনো ডেভেলপমেন্ট ইলিশকে যেন ক্ষতিগ্রস্ত না করে, এটা অবশ্যই মিটিগেশন মেজার্স নেওয়া উচিত, প্রয়োজনীয় সমীক্ষা আপনার করা উচিত। আপনার সাইফুল আজম খান বলেছেন ইলিশের মালিককে, ইলিশের মালিক তো ভাই বাংলাদেশের জনগণ, আমরাই তো ইলিশের মালিক, আর সরকার হচ্ছে এটা রক্ষাকর্তা, কাস্টোডিয়ান হচ্ছে গভর্নমেন্ট, আমরা সবাই মালিক। কিন্তু ইলিশের যে আসলে এই যে দর বেড়ে যাচ্ছে, এর অনেক কারণ আছে, এটা নিয়ে আলোচনা করতে গেলে হয়তো আরেকদিন সারাদিন প্রয়োজন। কারণ এই জেলে রাজারা তাদের নৌকা দিয়ে, তাদের আপনার রসদ দিয়ে, তাদের খাবার দিয়ে, তাদের শ্রম দিয়ে, আপনি যদি এটা হিসাব করেন তাহলে এটা ভ্যালু কিন্তু অ্যাড হয় যে কি পরিমাণ কস্ট কিন্তু যাচ্ছে ফর দা আপনার কি বলে আহরণ অফ হিলসা, কাজে সেটার একটা কষ্ট হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা অনেকবার নানান গবেষণায় দেখেছি যে 100 টাকার ইলিশ যদি বিক্রি করে
86 টাকা চলে যায় হচ্ছে মহাজনের ঘরে, আর 14 টাকা থাকে হচ্ছে জেলের ভাগে। এই 14 টাকা দিয়ে তো জেলের আসলে চলে না। এই বিষয় নিয়ে সরকার কাজ করছে এবং আমাদের সদ্য প্রফেসর ডক্টর এম ওহাব বলেছেন আমাদের যে সাস্টেনেবল কোস্টাল এবং মেরিন ফিশারিজ প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের, যেটা আমরা প্রায় 5-6 বছর নেগোসিয়েট করে প্রজেক্টটা নিয়ে এসেছিলাম, প্রায় 2000 কোটি টাকার 1900 কোটি টাকার প্রজেক্ট। এখানে একটা বড় কম্পোনেন্টে আছে এই জেলেদের জীবন মান উন্নয়ন কিভাবে করা যায়, এটা বাস্তবায়ন শুরু হয়েছে। মৎস্য অধিদপ্তর পর্যায়ক্রমে উপকূলীয় এলাকাতে এগুলা আসলে বাস্তবায়ন করবে। আসলে আমরা অনেক কথা বলতে পারতাম, অনেক প্রশ্নের উত্তর দিতে পারতাম, এই নির্ধারিত সময়ে আসলে সব আলোচনা করা কিন্তু সম্ভব হচ্ছে না। আমরা সবিনয়ে দুঃখ প্রকাশ করছি আমাদের সম্মানিত আলোচকদের। ডক্টর আরিফ, আমি কি একটা পয়েন্ট বলতে পারি? একটা পয়েন্ট কি বলতে পারি ডক্টর আরিফ? বলেন বলেন। হ্যাঁ, আমি একটা একটা পয়েন্ট বলতে চাচ্ছিলাম যে এই যে একটু আগে যেটা বললেন প্রফেসর ওয়াহাব সাহেব যে 350 কোটি টাকার একটা তহবিল গঠন করেছে, অত্যন্ত ভালো উদ্যোগ। এখানে আমরা সবাই জানি, একটু আগে আপনিও টাচ করেছেন যে আমাদের যে বড় একটা অংশ যাদেরকে নিয়ে ব্যবস্থাপনা, আমরা ইলিশ তো ব্যবস্থাপনায় আনছি কিন্তু জেলেদেরকে কিন্তু এখনো ব্যবস্থাপনায় আনতে পারিনি তারা। এখনো একটু আগে আপনি বলেছেন জেলেরা কিন্তু এখনো মহাজনের কাছে বন্দি, তাদেরকে কিন্তু আমরা মুক্ত করে আনতে পারিনি। তাদের যে তারা যে উৎপাদনটা পায়, এই উৎপাদনটা তাদের কাছে তারা দাদন নেই, তাদের কাছে ধান নেই, তাদের জাল কিনে, নৌকা কিনে ইত্যাদি। সেই কারণে তাদের প্রায় অধিকাংশ টাকাটা তাদের মাছটা তাদের কাছে বিক্রি করে দিতে হয় এট এ প্রাইস এট দেয়ার উইল দেয়ার ডিসাইড। কাজে এখান থেকে তাদেরকে বের করে আনতে হলে সরকারি শুধুমাত্র আমাদের চাল এবং তাদেরকে বিকল্প কর্মসংস্থান এইটুকু দিলেও হবে না, তাদেরকে প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে হবে। ঋণের আওতায় যদি না আনি, তারা যেভাবে যেভাবে শোষিত হচ্ছে, এই শোষণ তো আমাদের, আমরা দীর্ঘকাল ধরে চলতে থাকি, তাতে ওরা তো মাছ আর ধরবে কে? আর তো আহরণ করা যাবে না। আমরা অবয়াশ্রম করে প্রচুর ইলিশ আমরা উৎপাদন করব কিন্তু ধরার মানুষ থাকবে না। কাজেই তাদের জন্য একটা প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা সহজ করতে এই পয়েন্টটা আমি একটা করছি। আর দামের কথা যেটা বলছিলেন, দামটা কিন্তু একটা যে রুই মাছের যেটা আমরা নলা মাছ বলি দাম অত্যন্ত কম, ঠিক একইভাবে ইলিশ যেটা 500 গ্রামের নিচে এটার দাম কিন্তু 300-400 টাকা কেজি। যখন এটা 1 কেজির উপরে যায় তখনই 900-1000 কেজি যায়। কারণ জেলেদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতেছি, মধ্যস্বত্ব ভোগী যারা তাদেরকে কিন্তু আমরা জেলেদেরকে এখনো বাঁচাইতে পারতেছি না, কারণ তাদেরকে ঋণ থেকে মুক্ত করতে পারতেছি না। তাদের মহাজনের হাত থেকে যদি আমরা মুক্ত করতে পারি তাহলেই কিন্তু তাদের ইনকাম বাড়বে। এই জিনিসটার প্রতি মৎস্য অধিদপ্তর এবং সরকার গুরুত্ব দিবে। এই যে দারিদ্রের দুষ্ট চক্র এবং দুর্বৃত্তায়ন, এটা থেকে বের করে আনার জন্য কিন্তু সাস্টেনেবল কোস্টাল এবং মেরিন ফিশারিজের গোড়াপত্তন করা হয়েছে। এখানে জেলেদের আমরা বলছি যে এখন হোমিওপ্যাথি চিকিৎসা করলে শুধু হবে না, এখন এলোপ্যাথি চিকিৎসা করা দরকার। তাদের আপনার দরকার হচ্ছে স্যানিটেশন, তাদের দরকার হচ্ছে সুপেয় পানি, তাদের দরকার হচ্ছে বাচ্চার স্কুলে যাওয়া, তার দরকার হচ্ছে একটা কমিউনিটি সেন্টার যেখানে বসে তার সুখ দুঃখের আলাপ করবে, তার পার করবে, সে ভিতর দিয়ে রাস্তার ভিতর দিয়ে হেঁটে তার ল্যান্ডিং এ যেতে পারে কিনা, এরকম ছোট একটা রাস্তা তার দরকার। তার পেটে অন্ন দরকার, সে যে মাছটা খাবে, আপনি যে 40 কেজি চাল দিচ্ছেন সেটা রান্নার জন্য পেঁয়াজ দরকার, রসুন দরকার, তেল দরকার, আদা দরকার, এগুলার জন্য ক্যাশ দেওয়া দরকার। এগুলা কিন্তু সরকার আসলে আমলে নিয়েছে এবং 100 মডেল ফিশারি বিলে যদি হয় আমার মনে হয় যে অনেক আশাই আমাদের পূরণ হবে। সম্মানিত আলোচক বৃন্দ, আমাদের ডক্টর এম মজিদ, প্রফেসর ডক্টর এম এ ওহাব, প্রণব সাহা এবং জনাব শাহিন, আপনারা অনেক ধৈর্য ধরে অনেক আলোচনা করেছেন এবং অনেক কথা বলেছেন। আমার মনে হয় নীতি নির্ধারকরা অনেক মেসেজ, অনেক তথ্য আপনাদের কাছ থেকে পেয়েছেন এবং আমরা এগুলো সমন্বয় করে আমরা অবশ্যই সদাশয় সরকারের নিকট পেশ করব। আমাদের সদ্য প্রফেসর ওয়াহাব স্যার যে বইটির কথা বলেছেন, এটা আসলে যে 100 পদের রান্না, এই বইটির একটি কপি আমার মনে হয় যে জনাব প্রণব সাহা এবং আমাদের সদ্য ডক্টর এম এ মজিদ, আমাদের সভাপতি মহোদয়, তাদেরকে বোধ হয় আপনি দিতে চাই না। আমাদের সময় প্রায় চলে যাচ্ছে, আমি সমাপনী বক্তব্য রাখার জন্য আমাদের শ্রদ্ধেয় সভাপতি বিসেফ ফাউন্ডেশন বাংলাদেশের একজন কৃতিত্বজশ কৃষি বিজ্ঞানী জনাব ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আজকে, মানে আপনাদের সবাইকে ধন্যবাদ। ইলিশের যে মানে আলাপ এটুকু হচ্ছিল যে আমি তো ছোটবেলায় ইলিশের মধ্যেই বড় হয়েছি, অলমোস্ট গাজনার বিলে মানুষ হইলেও
পদ্মার আমার বাড়ি থেকে 2 কিলোমিটার, আর আমি আমার বাপ চাচাদের সাথে বর্ষাকালে ওই পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে গেছি। বললো ওইটা একটা মানে এমন একটা জিনিস যে মানে এক সময় আমার কাছে মনে হতো ইলিশ মাছ কাঁচা হলেও আমি খেতে পারি, দিনে 3 বেলা হলেও খেতে পারি, এরকম মানুষ আমি। তা আপনাদের আলাপ শুনতেছিলাম, আজকে সময় দেরি হয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে আমার মনে করি যে এটা নিয়ে আরো বিশেষ করে আর্থসামাজিক পরিস্থিতিগুলো নিয়ে আরো ভবিষ্যতে আলোচনা হওয়া দরকার। এবং একটা শুধু আমার একটা শুধু প্রশ্নটা যে আমরা কি এই সময় ভ্যালু এডিশন, ইলিশের দাম এমনি বেশি থাকে, তার মানে ডিমান্ড এন্ড সাপ্লাই এর মধ্যে আসলে বিশাল ফাঁক এখনই রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে মানে আমার তো মনে হয় না যে মানে এই মুহূর্তে আমাদের শ্রমটা ওই যে ভ্যালু এডিশনের কথার দিকে যাওয়ার দরকার, রেদার যে এখন যে মার্কেটিং এর ব্যবস্থাগুলো আছে সেগুলোকে উন্নত করা, যাতে মাছ নষ্ট না হয়ে যায়, তার স্টোরেজ, তার এগুলো নিয়ে, এবং ওই জেলেদের কথাগুলো যেটা বলা হয়েছে সেই সমস্ত জায়গায়, আর এটাকে একটা রাজনৈতিক এবং সামাজিক ইয়েতে আনা দরকার, যাতে জাটকা না খাই আমরা কোনো সময়ই না, শুধু ওই 6 মাস বা 5 মাস বা 2 মাস নয়, কোনো সময় না। আমার বাড়ি পদ্মার পারে, তো আমি জানি যখন কয়েক মাস বন্ধ থাকে ইলিশ মাছ ধরা, আমার গোয়ালন্দ ঘাট থেকে পাবনা পর্যন্ত ওদিকে উত্তরে আরো কি হয় আমি অত জানি না, এই মাছ ধরার মহোৎসব পড়ে যায়। তখন যখন বন্ধ থাকার কথা সেই সময় মাছ ধরা হয় এবং রাত্রেবেলায় মাছের বিক্রি হয়, এবং সেখানে আইন শৃঙ্খলাকালে রক্ষাকারী প্রতিষ্ঠানের লোকেরাই মাছ কিনতে যায়, ওখান থেকে মাছ কিনে তারা মানে শোনা যাচ্ছে তাদের সহকর্মীদেরকে আবার পাঠায়। ফলে এই ক্ষেত্রে রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডে যদি আসা যায়, তখনই আসলে যে সরকারের যে সমস্ত প্রচেষ্টাটা সেটা ঠিক হবে। আমি আসলে লম্বা করতে চাই না, সবাই নামাজে যান, আর সবাইকে আর একবার ধন্যবাদ দিয়ে আবার যাতে আমরা পাশে পাই সেটা আশা করি। ধন্যবাদ জেনারেল আবেদিন, আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক জনাব আতর রহমান মিটন, আপনাকে অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে আমাদের সাথে আছেন। আজকের এই আলোচনাটি সমাপ্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের এক বোন মন্তব্য করেছেন হালিমা স্বপ্না, যে এটা আসলে সময়টা বাড়ানো দরকার আলোচনা, এটা আমি বিশেষ ফাউন্ডেশনের বিবেচনার জন্য রেখে দিয়ে আমি আজকের আলোচনা সমাপ্তির জন্য জনাব আতর রহমান মিটন। আমার আমার কাছে পেঁয়াজ ছাড়া ইলিশ রান্নার 10 পদের রেসিপি আছে, সেটাও দিতে পারলাম না। আচ্ছা আমাকে কিন্তু বইটা কিন্তু দরকার।